Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasthir pokke khotikar. It causes cancer. Madyapan, shasthir pokke khotikar. Consuming alcohol is injurious to health. জয় দুর্গা লক্ষ্মী সরস্বতী জয় জয় ভগবান দেবতা আমায় ডাকছো দেবতা তুমি কি গো সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি তুমি আমার ঝাঁটা দেখালে উঠুন ঝাড় দিচ্ছিলাম তো হাতে ঝাঁটা থাকবে না তো কি রজনীগন্ধা স্টিক থাকবে আচ্ছা হলো তো এখন বলো কি বলবে শুনলে তোমার বোনের কথা শুনলে কি গো শুনছো আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে মানে 10 বছর আগে যখন তুমি এই বাড়ির বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত তারপরে এই 10 বছর ধরে তুমি দাদার কানে এইসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জ্যাম হয়ে গেছে তুমি একটু উঁচু স্বরে কথা বলো তো তাই তোমার কথাগুলো ফাঁক ফোকর দিয়ে দাদার কানে পৌঁছে যায় কিন্তু আমাদের নো এন্ট্রি তুমি হাসছো ওর কথা শুনলে গা পিত্তি জ্বলে যায় কি শুনতে বলছি তুমিও দাদার মতো দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো না এখন তাড়াতাড়ি বলো কেন ডেকেছো ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে আগে মশারি তুলে বিছানাপত্র ঝেড়ে তারপর ঘর ঝাড় দিয়ে তারপর আমার জন্য এক কাপ গরম চা একটু আদা দিস কাল রাতে হঠাৎ ঠান্ডা লেগে গেছে গলাটা কেমন ব্যথা ব্যথা করছে তোমাদের সংসারে কেন যে আমি মাদুগা হয়ে জন্মালাম না হঠাৎ কথা বলছো না মানে মাদুগা হয়ে জন্মালে আমার কেমন দশখানা হাত থাকতো একখানাতে তোমার মশারি তুলতাম আরেক খানাতে তোমার বিছানা চাদর পাল্টে দিতাম আরেক খানাতে ঝাড় দিতাম আরেক খানাতে আদা আদা থেতলাতাম শুনলে না দাদা বললো আদা দিয়ে চা করে নিয়ে আদাটা আগে না থেতলালে চাটা করবো কি করে যাই এক এক করে কাজগুলো সারি ওদিকে আমার এক দাদা কাজ করে আছে তা আগে থেতলাবো না ঝাঁটাবো ঝাঁটাবে মানে মানে আগে উঠুটে ঝাড় দিয়ে দেবো না দাদার জন্য আদা থেতলে চা করেন তোমার যা ইচ্ছে তাই করো মেয়ে হয়েছে একখানা
আরে বরঞ্চ ছাটাই, তুমি আমার পূজা রেগে আছো? সব কাজ ফেলে দাদার জন্য আধা থেতলে চা করে আনলে, তুমি আমার ভালো মানুষ দাদাটাকে থেতলে দেবে? এখন তো হ্যাঁ হ্যাঁ করে হাসছো, বিয়ে দেবার সময় বুঝবে পাত্র চুটলে হয়। নাজুটার কি আছে, দেখতে শুনতে ভালো, কাজকর্ম জানে, কিন্তু যা একখানা মুখ, সাতদিন বাদে দেখবে শ্বশুর বাড়ির লোক হিড়ির করে টানতে টানতে এসে ফেরত দিয়ে যাবে। না না না, তোমাকে যখন বিয়ের দশ বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি, তখন ওকেই বা কি বললে? তা নয় আমি। হ্যাঁ তুমি, তুমি ভেবেছোটা কি, সকাল থেকে বর্দার ঘরে বিছানাপত্র তুলছো, ঘর ঝাড় দিচ্ছো, কেন আমরা কি সংসারে টাকা দিই না? বর্দা শুধু একাই দেয়, সকাল থেকে ডেকে ডেকে পরে গলা ব্যথা হয়ে গেল। তাহলে তোমাকে বেশ করে থেতলে দিই। কি বললে? আমায় থেতলে দেবে? আহ, তোমাদের সবার ওই এক দোষ, কথাটা শেষ করতে দেবে তো? বর্দার ঠান্ডা লেগে গলা ব্যথা হয়েছে, তাই আধা থেতলে চা করে দেবো। আর তুমি বলে না যে আমার জন্য চেঁচে চেঁচে গলা ব্যথা হয়েছে, তোমাকে একটু থেতলে থাকা মাচা পর হলেও চলবে। আগে এই শাড়িটা নাও, শাড়িটা সাবান দিয়ে কাচবে, কেচে মার দেবে, মার দিয়ে ছাদে গিয়ে শুকোতে দেবে, আর হাতে একটা কঞ্চি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে শাড়িতে কাক না মাছ, বুঝলে? তারপর শাড়িটা শুকোলে ইস্ত্রি করবে, ইস্ত্রি করে আমার হাতে এনে দেবে, আমি এই শাড়িটা পরে সন্ধ্যেবেলা দাদার আশীর্বাদে যাবো। দাঁড়া দাঁড়া, তুমি তো গড়গড় করে বলে গেলে, আমি ঠিক বুঝতে পারছি কিনা দেখি। শাড়িটা নিলুম, এটাকে সাবান দিয়ে কাচলুম, তারপর ছাতে গিয়ে শুকোতে দিলুম, তারপর একটা কঞ্চি নিয়ে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রইলো যাতে কাকে আয়না করে, তারপর এটা সন্ধ্যেবেলা ইস্ত্রি করে তোমায় দিলুম। ঠিক আছে, বুঝতে পেরেছি। না ঠিক নেই। ঠিক নেই? কাঁচার পর মারটাকে দেবে? মারের কথা তো তুমি ভুলে গেলে। কি যে বলো বৌদি, মারের কথা আমি বলে যাবো? মারটা কখন কিভাবে দিতে হয় সেটা আমার ঠিক মনে আছে, আমি ঠিক সময় মতো দিয়ে দেবো, আর এমন মোলায়েম ভাবে দেবো না বৌদি, তুমি টেরও পাবে না। কি বললে? ওগো শুনছো, আমার ছেলেটা কখন দিবে? এই মরেছি, আগে চাটা দেবো না মারটা দেবো সেটা বৌদির সঙ্গে কথা বলে জানিয়ে দিও, সেই মতো দেবো। ওসব শাড়ি ফাড়ি এখন ফেলে রাখো তো দেখি, তোমার মেজো বৌদিরটা খেয়ে দে কাজ নেই, সাত সকালে কোথায় ঠাকুরদেবদের নাম করবে তা না, সাজগোজ নিয়ে বসে। তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখো। এই ছোট বৌদি, এটা কিন্তু তোমার আগের কথা, পাড়ার সব মেয়ে বৌরা আমায় বলেছে যে আমার তিন বৌদির মধ্যে মেজো বৌদি সবচেয়ে সেরা। কথা সুন্দরী, সাত সকালে আমার আর মুখ ছুটিয়ে না, ঘুম থেকে উঠে মুখে একগাদা রং মেখে রাখলে সবাইকেই আমার সুন্দর দেখায়। না না না, কোকোনের দুধ গরম করকে যাও, ঘুম থেকে উঠেও দুধ না পেলে আবার কান্নাকাটি শুরু করবে। তা না এনে দিচ্ছি, কিন্তু তুমি একটু বোকা আছো। বোকা কেন? তুমি আমার বোকামি কি দেখলে? বোকামি মানে এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না, মেজো বৌদি কোনো কাজ করে না, অথচ মেজো বৌদি সময়টা কেমন কাজে লাগিয়ে দেয়। কাজ কাজ মানে তো মুখেই রং ভাসা। ওখানেই তো তুমি ভুল করো ছোট বৌদি, মেজো বৌদি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায়, মাখে অন্য জিনিস। অন্য জিনিস? তবে আর বলছি কি, তুমি আবার কাউকে বলবে না বলো? মেজো বৌদি আমাকে বারণ করে দিয়েছে, আমি যেন ছোট বৌদি আর বড় বৌদিকে কিচ্ছু না বলো। না না বলবো না, তুমি বলো। ঠিক তো, মেজো বৌদি গালে কি মাখে জানো? কি মাখে? দাঁড়াও দরজাটা বন্ধ করে আসি। রোজ ঘুম থেকে উঠে মেজো বৌদি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো? কেন? এই আমি রোজ সকালবেলা মেজো বৌদিকে 100 গ্রাম মুসুরির ডালের সঙ্গে দুয়াটি ধনেপাতা বেটে দিই, আর সেটা না মেজো বৌদি বেশ ভালো করে গালে মাখে, তারপর ফুসফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেড়েক ধরে শুকোয়, আর সেই সময় মেজো বৌদি ঘাড় পর্যন্ত হেলায় না, আরে কথা পর্যন্ত বলে না, পাছে গালের চামড়া টান পড়ে যায়। ধনেপাতা মুসুর ডাল? হ্যাঁ গো, মেজো বৌদি যখন এ বাড়িতে প্রথম বউ এসেছিল কি খসখসাইটা ছিল গাল দুখানা, তারপরে বছর দেড়েক ধরে মুসুরির ডাল আর ধনেপাতার কল্যাণে গাল দুখানা কি ফর্সা আর তেলতেলে হয়েছে। তোমার গাল দুখানা যেরকম খসখসে। যাই বাবা, কখনোর জন্য দুধটা গরম করে নিয়ে আসি। এই শোনো। হ্যাঁ? আমাকে একটু মুসুর ডাল আর ধনেপাতা বেটে এনে দেবে? মানে ছেলে দুধ গরম করবো, তোমার জন্য মুসুরির ডাল বাটবো, তারপর এটা কাচবো, এক হাতে কত কাজ করবো ছোট বৌদি। কোকুনের দুধ না দিলেও চলবে, তুমি বরঞ্চ আমার জন্য একটু চুপি চুপি মুসুর ডালটা বেটে এনে দাও। ঠিক আছে, তা না দেবো, কিন্তু ছেলে কাঁদলে তুমি সামলাবে। ঝুড়ি থেকে সব নাবাচ্ছো কেন, কি খুঁজছো? কাল তিন আঠি ধনে পাতা রেখেছিলাম পাতলা করে মুসুর ডাল এনে খাবো বলে, এক আঠিও খুঁজছি না, গেল কোথায় সব? Yeah!
সাত সকালে গালে সব কি ঘষছো? বলছি খোকন যে কাজ যে শুনতে পাচ্ছ না? আরে কি বলতে চাইছো তুমি? কি সর্বনাশ, কথা বলতে পারছো না? কাল রাতে তো বেশ কথা বলতে পারছিলে, কি হলো আবার? বস বস দেখি, কোথায় অসুবিধা হচ্ছে? ডাক্তার ডাকবো? আরে কি অসুবিধা হচ্ছে বলবি কি? কি হয়েছে আমার যে ডাক্তার ডাকবে? যাও বাচ্চাটা কাঁদছে, তাকে কি থামাও? তখন থেকে ইশারা করলাম, সেই আমাকে কথা বলিয়ে দিলে। কবি যে তোমার মতোই বুদ্ধি হবে, আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। কি শুরু করবে? দেখছো না কি করছি? দেখছি তো, সেই তখন থেকে কি মাখছো সব গালে? আস্তে বল, তোমার মেজে বুদ্ধি শুনে ফেললেই কি জানবে? ওর গালের রং ফর্সা আর তেল তেলে হওয়ার গোপন রহস্যটা আমি জেনে ফেলেছি। গোপন রহস্যটা তোমায় কে শিখিয়েছে শুনি? মিনু। আমি তখনই আজ করেছি, এটা তারই কম। তুমি যেন আবার মেজে বৌদিকে কিছু বলতে যেও না। লক্ষ্মীটি, ছেলেটাকে একটু সামলাও, আমি একটু গালে ভালো করে ঘষে নি। এসো বাবু, এসো এসো। মিনু, এই মিনু। মিনুকে আবার ডাকছো কেন? হ্যাঁ, ও ও তুই ওকে বলেছিস ধনে পাতা আর মুসুর ডাল বাটা গালে মাখলে গালের রং ফর্সা হয়? তোর বৌদির জন্য তো জীবনে অনেক কিছুই করলাম, এবার দেখছি গামবুট পরে বনে বাজারে যেতে হবে। চল চল, তোকে দুধ খাই আনি। কেন বনে বাজারে যেতে হবে? কেন? তোমার গালের যা রং ওটা ফর্সা করা ধনে পাতার কাজ নয়, এর জন্য বিচুটি পাতা লাগবে। তা বিচুটি পাতা তো ধনে পাতার মতো বাজারে কিনতে পাওয়া যায় না। বিচুটি পাতা পেতে হলে আমাকে ওই বনবাজারে যেতে হবে। কাল থেকে ওই ধনে পাতার বদলে গালে বিচুটি পাতা ঘষো, তাহলে যদি কেলটে রংটা খুলে গিয়ে একটু ফর্সা রং বেরোয়। কি কি বললে তুমি? ধনে পাতা দিয়ে পাতলা মুসুর ডাল খাবে না? যাও ছোট বের গাল থেকে মুসুর ডাল আর ধনে পাতা খুন্তি দিয়ে ছেঁচে নিয়ে এসো। সত্য তোমার ওই মেয়ের কাণ্ড, অত বয়স হলো অত যে দুষ্ট বুদ্ধি গেল না, ওই তো ধনে পাতাগুলো চুরি করেছে। মিনু আমাদের মেয়ে বলে বলছি না, ওর মতো মেয়ে হাজারে একটা মেলে না। সেই কাক ভরে উঠে সবাই রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত একাই খেটে যাচ্ছে। অথচ দেখো মুখে হাসি লেগেই আছে, গোটা সংসারটা মাতিয়ে রেখে নিত্য নতুন ফন্দি বার করে আজকে ছোট বউ কালকে মেজ বউ নয় তো বড় বউর পেছনে লেগেই রয়েছে। এখন নয় দাদা বৌদিদের পেছনে লাগছে, কিন্তু যখন দাদা বৌদিটা একজোট হয়ে ওর পেছনে লাগবে ও সামলাতে পারবে, তোমার মুখের হাসি মিলিয়ে যাবে আর ও কেঁদে কুল পাবে। না না, ওকে ওরা সবাই ভালোবাসে। থামো, ভালোবাসে না চাই, ওকে যে ওরা কত ভালোবাসে তা আমার জানা আছে। ও বেচারি ওদের জন্য এত করছে, বলতে পারো ওকে কোনোদিন ডেকে ওর হাতে কেউ কিছু দিয়েছে? তোমার তিন ছেলে তো রোজ অফিস থেকে ফেরার পথে কিছু খাবার নিয়ে ঢোকে, যে যার নিজের ঘরে ঢোকে দরজা বন্ধ করে নিজের স্ত্রীর সঙ্গে বসে খায়, একবারও ফোনে কথা মনে পড়ে না। খাবার পর যখন কাপ প্লেট ধোয়ার প্রয়োজন হয় তখন বোনকে ডেকে পাঠায়। এবার ওর বয়স হয়েছে, চিরদিন তো এই সংসারে দাসীবৃত্তি করার জন্য থাকবে না, এবার ওর একটা বিয়ের ব্যবস্থা করো। ওর তিন দাদা রয়েছে, ওরাই সময় বুঝে। ওরা করবে বিয়ের ব্যবস্থা, ও চলে গেলে এমন রাত দিনে বিলে বসার ঝি পাবে কোত্থেকে? মেয়ের জন্য যা করার তোমাকেই করতে হবে। না মিনু, আমাদের মেয়ে ঠিকই, কিন্তু ওদেরও তো বোন, তা বোনের জন্য ভাইরা কিছু না কিছু করবেই। সে আসনে বসে থাকলে এ জন্মেও তোমার মেয়ের বিয়ে হবে না, এ আমি তোমায় বলে দিলাম। পরশু রবিবার তোমার তিন ছেলেই বাড়ি থাকবে, ওদের সবাইকে একসঙ্গে ডেকে জেনে নাও ওদের বোনের বিয়ের জন্য কে কতটুকু করতে পারবে। আমি হাজার তিনেক টাকা দেবো, মাত্র 3,000। কি গো মা, 3,000 টাকা কম হলো? আপনার ছেলে কত মাইনে পায় তা তো আপনি জানেন। আমার একটি মাত্র ছেলে, তাকে হোস্টেলে রেখে পড়াতে হচ্ছে, তার পেছনেই তো সব টাকা চলে যায়, তারপর হাতে যা থাকে সবই তো সংসারের পেছনে চলে যাচ্ছে, এর বেশি আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তুমি পাত্র দেখো না, আমি দেখছি কতটা কি করা যায়। কতটা কি করা যায় মানে? তুমি 3,000-এর বেশি দেবে কোত্থেকে? বোনের বিয়ের জন্য শেষকালটা চুরি করবে নাকি? বরুণ, তুই কত দিতে পারবি? আমি বিয়েতে খাট বিছানাটা দিয়ে দেবো। সে তো খুব ভালো কথা। আচ্ছা তুই তুই এক কাজ কর, তোকে খাট বিছানা দিতে হবে না, তুই নগদ 5,000 টাকা আমার হাতে। না বাবা, নগদ আমরা দিতে পারবো না,
আমার দাদার ফার্নিচারের দোকান থেকে ইনস্টলমেন্টে খাটটা নিয়ে আসবো, তারপর ধীরে ধীরে শোধ করে দেব। তরুণ তুই? হ্যাঁ, আমরাও কিছু একটা দেব। ইসে মানে আপনার বাবা, আপনি যদি পরের ঘরে বন্ধুক রেখে আপনার তো ভাবা উচিত ছিল, আপনার একটা মেয়ে আছে সেই মতো চললেই। তুমি ঠিকই বলেছ, আমার বাগানে যেটুকু জমি ছিল তাতে একটার পর একটা বীজ বৃক্ষ পুঁতে গেছি, কল্পতরু গাছটার কথা আমি একবারও ভাবিনি। কি? আমরা বীজ বৃক্ষ? শুনলে শুনলে তোমরা সব, বাবা আপনি তো রোজগার করেন না, একটা পয়সা সংসারে দেন না, আপনি আর আপনার বউ মিলে আমাদের স্বামীর পয়সায় গিলছেন। বৌমা শুধু কি ভাত গিলছেন? আপনার সিগারেটের খরচা, মায়ের পানের খরচা সবই তো আমাদের দিতে হচ্ছে। আর দিতে হবে না। আচ্ছা বাবা, ঠিক করে বলো তো, আমি কি তোমাদের কাছে সত্যি সত্যি বোঝা হয়ে গেছি? আর তুমি আবার কেন এর মধ্যে এলে মা? তুমি যাও, যাও। সমস্যাটা যখন আমাকে নিয়ে, আমাকে তো আসতেই হবে। শোনো, তোমাদের আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার জন্য তোমাদের কারোর কোনো চিন্তা করতে হবে না, আমি আমার নিজের ব্যবস্থা করি। আর দাদা বৌদিরা তোমরা ভালো করে শোনো, তোমাদের সংসারে আমি যা যা কাজ করি তার জন্য দিন রাতের একটা ঝি রাখতে গেলেও তাকে খাওয়া পড়া দিয়েও নগদ কিছু টাকা দিতে হতো। তাই তোমরা তিন দাদা বৌদি মিলে আজকে মিটিং করে ঠিক করে নেবে, খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার মাইনে কত হয়, আর তোমরা যেটা ঠিক করবে সেটাই মাস গেলে বাবার হাতে তুলে দেবে, তার থেকে বাবার সিগারেট আর মার পানের খরচ চলবে। এরপরেও যদি বাবা মার খাবার হিসেব চাও তাহলে এটাও ঠিক করে নিও, এই বাড়িতে ভাড়াটি হিসেবে থাকতে গেলে ভাড়া কত দিতে হবে? বাবার বাড়িতে আমাদের ভাড়া দিয়ে থাকতে হবে? বাহ, এতদিন যার টাকায় তোমরা খেয়ে পড়ে বড় হয়েছো, আজ তাকে খাওয়ার টাকাটা যদি তোমাদের বউরা দাবি করতে পারে তাহলে আমি বা মেয়ে হেন বা। মিনু চুপ কর। বাবা আমি তোমাকে হাত জোর করে বলছি, বাবা নিজের মেয়ের বিয়ে দিতে না পারো দিও না, কিন্তু যাদের বাবারা তাদের মেয়েদের একদিন এ বাড়ির বউ করবার জন্য তোমার হাতে পায়ে ধরেছিল আর তুমি একটা টাকা পয়না নিয়ে তাদের এ বাড়ির বউ করে এনেছিলে, আর আজকে তোমার নিজের মেয়েকে বউ সাজাতে গিয়ে তুমি সেই বউদের কাছে হাত পাতবে, আমি হতে দেবো না। এই তিনটি হচ্ছে লেবাকাতি। শুনলেন বাবা, শুনলেন? আপনার মেয়ের কথা শুনলেন? বাবাকে শোনাবার জন্য তো বলেনি, কথাটা তাদের শোনাবার জন্য বলেছি, যারা আজকে মায়ের আঁচল থেকে বউদের আঁচলে গিয়ে মুখ লুকিয়েছে, যাদের কাছে মা বাবার থেকে বউরা সব বড় হয়ে গেছে। চুপ কর। না বাবা, তুমি আমার বিয়ের জন্য এদের কাছে হাত পাতবে না, চলে এসো তো, চলে এসো। যাচ্ছি। তোরা কিছু মনে করিস না অনু, জানিস তো একটুতে। আপনি দেখে নেবেন বাবা, আমাদের জন্য নয় ওই মেয়ের জন্যই আপনাকে মাথা নিচু করতে হবে। তোমাদের এই কথাতেও যখন আমার মাথা নিচু হলো না তখন আমি আশা করি কোনো আঘাতেই আমার মাথাকে আর নিচু করতে পারবে না। চলে এসো। মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করে কি হবে? আগে মেয়ের জন্য পাত্র পাওয়া যায় কি খুঁজে দেখুন। কি খুঁজছো? খুঁজছো বলবে তো। ইন্দ্রনীলের ঠিকানাটা। ইন্দ্রনীল? সে আবার কে? ভুলে গেলে? ওই যে অ্যাক্সিডেন্টে বাপ মা একসঙ্গে মারা যাবার পরে একটা ছোট মতো ছেলে আমাদের কাছে থেকে লেখাপড়া করতো। ও বাবলু, তার ভালো নাম যে ইন্দ্রনীল তা তো আমি জানতাম না, এই প্রথম শুনলাম। না না, তুমি আগেও শুনেছো, তোমার মনে নেই। হয়তো হবে তা, হঠাৎ রাত দুপুরে তার ঠিকানা খুঁজছো? গত বছরে পুজোর সময় আমাদের গায়ে হেডমাস্টার ওই মুকুন্দ চক্রবর্তী ওর সঙ্গে ইন্দ্রনীলের দেখা হয়েছিল কলকাতায়। তা মুকুন্দ বললে যে ইন্দ্রনীল এখন কলকাতায় খুব বড় ব্যবসায়ী, জানো কত বাড়ি গাড়ি ফ্যাক্টরি কি নেই তার, কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন আমাদের বাবলু, জানো। তুমি কি ঠিক করলে মেয়ের বিয়ের জন্য ওর কাছে হাত পাততে? না, হাত পাততে যাবো কেন? মুকুন্দ আমাদের জানে শুনে ইন্দ্রনীল মুকুন্দের হাত দিয়ে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল।
তোমায় তো আমি সেই চিঠি দেখিয়েছি। সেই চিঠিতে লেখা ছিল যে ও যে আজ এত বড় হয়েছে সে শুধু আমার জন্য। ও আমাকে এখনো ভুলতে পারেনি, আর সময়ের অভাবের জন্য আসতে পারছে না বলে বারবার ক্ষমা চেয়েছে। ইচ্ছে থাকলে পরে এই এতগুলো বছরের মধ্যে একবারও আসতে পারত না? চিঠি লিখতে বলে লিখেছে, তুমি গেলে হয়তো চিনতেই পারবে না। না না, আমি ওকে পড়িয়েছি, আমি জানি ও কত বড় মনের ছেলে, আমাকে দেখলেও কম খুশি হবে। তুমি ওর ঠিকানা খুঁজছো, ওর কাছে যাবে নাকি? যাই না, একবার দেখা করে আসি। ওর সঙ্গে তো হাজার হাজার মানুষের জানাশোনা আছে। মুকুন্দ বলছিল যেন ওর ফ্যাক্টরিতে নাকি 2000 লোক কাজ করে। দাবি দেওয়া লাগবে না, এরকম যদি একটা ছেলে মিনের জন্য জোগাড় করে দেয়। তোমার নদীর সাথে আবার মুরুদ নেই, তুমি ম্যাপ নিয়ে বসেছো কোথায় কোন সমুদ্র আছে তার খোঁজ নিতে। নাও নাও এসব সরাও তো, মশাই জাগাবো। এই তো পেয়েছি, চক্রবর্তী ইলেকট্রনিক্স, তাড়াতাড়ি। এটা কি ইন্দ্রনীল চক্রবর্তীর ফ্যাক্টরি? হ্যাঁ, তা আমি ওর সঙ্গে একটু দেখা করব। আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ না, মানে ও আমার ছাত্র ছিল, আমি ওর মাস্টার। তুমি কি বলো যে সুনীল মাস্টার এসেছে? সুনীল মাস্টার? সুনীল মাস্টার? মাস্টার জি, এ স্কুল নেই হ্যায়, এ ফ্যাক্টরি হ্যায়, ফ্যাক্টরি। ইয়া মেকানিক লোগো কো জরুরত হ্যায়, আপ মাস্টার লোগো কো জরুরত নেই হ্যায়। अरे ये तुमने क्या किया? साहब को बिच्छू से बुला लिया, हमारा नौकरी चला जाएगा, सत्यानाश होगा। ए उठो उठो उठो, जाओ चल 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 बाहर, चल निकल जा। বাবলু, বাবলু আয়। আমার ডাকছেন মাস্টার মশাই। ঘরে বসে একা একা কি করছিলি? খেতে বস। আর মাত্র দুটো অঙ্ক ছিল, সেগুলো করে আসি? রাত দিন কেবল বইয়ে মুখ গুঁজে বসে আছে, অঙ্ক পরে হবে। খাবি আয়, আয়। পেটিমাছ আমায় দিলে, তুমি জানো যে বাবলু পেটিমাছ ছাড়া খেতে পারে না। নে খা। ও যেরকম পেটিমাছ ছাড়া খেতে পারে না, তেমনি তুমিও তো পারো না। মাসে এক চারটা দিন বাড়িতে মাছ আসে, তাও নিজে না খেয়ে। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো রোজ এই আই সাইজের পেটির মাছ আনবে। কিরে আনবি না? জলদি উন কুবলা। আমি তো তোমাদের নিয়ম কানুন জানি না, আমি ভুল করে পেছন থেকে ডেকে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমায় ক্ষমা করো। এ আপনি কি বলছেন মাস্টারমশাই? এবার বলুন মাস্টারমশাই কেমন আছেন? আমার বাবলু আছে, আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। তোমার মতো ছাত্রের আমি মাস্টার, আমি ভালো থাকবো না? আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। আসুন 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 আসুন।
আসুন আসুন আসুন। দাঁড়িয়ে রইলে কেন? বসো। হ্যাঁ বস। কি হলো, বসলে না? ওহ, তোমার সেই ছোটবেলা অভ্যেসটা যায়নি, আমি না বসলে তুমি। আচ্ছা বেশ, আমি বসছি, তুমি বসো। এতদিনের মধ্যে একদিনও আপনার বাড়িতে যেতে পারিনি বলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। যে সম্মান তুমি আজ আমায় দিলে বাবা, তুমি কাজের মানুষ, কাজ ফেলে যাবে কেন? কাজের মধ্যে আছো বলেই তো তুমি আজ এত বড় হয়েছ। আপনি এক মিনিট বসুন, আসুন, আমি আসছি। এক মিনিট। মাসুম সাহেব বলুন কেমন আছেন? মাসিমা কেমন আছেন? আর আপনার ওই তিন ছেলে অরুণ বরুণ তরুণ, হ্যাঁ হ্যাঁ, ওরা কেমন আছে? ভালোই আছে, তিনজনে বিয়ে ঘরে বউ এনেছি, নাতি নাতনি হয়েছে। তাহলে তো মাসুম সাহেব বেশ সুখেই আছে। সুখ? হ্যাঁ, গত শনিবার পর্যন্ত সুখেই ছিলাম। ভেবেছিলাম তিন দিকে তিনটে শক্ত বাঁশের খুঁটি পোতা আছে, যদিন বেঁচে থাকবো আমার সুখের সংসারটা ওই তিনটে বাঁশের খুঁটির উপরে ঠিক দাঁড়িয়ে থাকবে। কিন্তু রবিবার দিন বিকেল আমি বুঝলাম যে ওই বাঁশের খুঁটি তিনটেতে কখন একটু একটু করে ঘুম ধরে গেছে। এখন একটা ছোট্ট দমকা হাওয়ায় আমার সুখের সংসারটা ভেঙে কুড়িয়ে যাবে। আচ্ছা মাসুম সাহেব, আপনার এক মেয়ে ছিল না, কি যেন নাম? হ্যাঁ, মিনতি, মিনু। হ্যাঁ হ্যাঁ, মিনু। ওর এতদিনে নিশ্চয় বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়ে গেলে তো ভাবনাই ছিল না। ওর ভেবেছিলাম ও তিন দাদা রয়েছে, ওরাই দেখে শুনে ওদের বোনের বিয়ে দেবে। গত রোববার দিন আমার ভুল ভাঙলো, আমাকে স্পষ্টই জানিয়ে দিলে যে মেয়ে যখন আমার তখন তার বিয়ে দেবার দায়িত্ব আমার। ওরা খুব বেশি হলেও 3-4 হাজার টাকা করে আমায় ভিক্ষে দেবে। আচ্ছা তুমি বলো তো বাবু, এই বুড়ো ভয়সা অনেক ভেবে কোনো উপায় না দেখে কাল রাত্রিরে তোমার ঠিকানাটা খুঁজে বার করলো। না না, আপনি একদম ভাববেন না মাসুম সাহেব, একদম ভাববেন না। হ্যাঁ বলো। না না বাবা, আমি টাকার জন্য তোমার কাছে আসিনি। না, পেনটা খুঁজছিলাম আপনার ঠিকানা। এই যে এখানে এতগুলো কলম আছে। কে এসেছিল বল? আমি তোমার কাছে এসেছিলাম একটি পাত্রের খোঁজে। তোমার তো অফিসে ফ্যাক্টরিতে অনেক লোক কাজ করে, তুমি যদি মিনুর জন্য। আমি কোনো অফিসার পাত্র চাই না বাবা, এমন পাত্র হলেই চলবে যে আমার মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দেবে আর বছরে পড়বার জন্য দুখানা মোটা শাড়ি দেবে। নিজের মেয়ে বলে বলছি না বাবা, মিনু আমার। না না মাসুম, আপনাকে অত বলতে হবে না, মিনু তো আপনারই মেয়ে, আপনারই তো রক্ত বইছে ওর শরীরে। তা হয়তো বইছে, কিন্তু আমার রক্তের ব্যাপারে এখন আমি তোমায় কি করে গ্যারান্টি দিই বলো তো? ওই একই রক্ত তো আমার ওই তিন ছেলের শরীরের মধ্যেও বইছে। আচ্ছা মাসুম স্যার, মিনতির কোনো ছবি এনেছেন সঙ্গে? না, তোমার সঙ্গে এত সহজে দেখা হবে আমি তো ভাবতে পারিনি। টেবিলটা সাজানো, আমি তাহলে আরেকদিন ছবিটা নিয়ে আসব। ঠিক আছে চলো মাসুম, খেয়ে দিই, অনেক বেলা হয়ে গেল। এসব আবার কি দরকার? না সেই কোন ছেলেবেলা একসঙ্গে বসে খেতে আসো। মাঝে সব পেটিগুলোই তো আমায় দিয়ে দিলে। আমি তো এখন পেটিগুলো আপনার পাতে তুলে দিচ্ছি, যখন গাদার মাছ খাওয়া আমি শিখে ফেলেছি। কিন্তু মাসুম সাহেব, আপনি যখন আপনার পাত থেকে আমার পাতে পেটিগুলো তুলে দিতেন তখন কিন্তু পেটি ছাড়া আপনি খেতেই পারতেন না। আরে খাবো খাবো বাবলু, বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো রোজ এই আই সাইজের পেটির মাছ আনবে। আনবি না? কি হলো মাসুম সাহেব, খাট? হ্যাঁ
রবিবার বাড়িতে থাকবে না, আমি যাব, আর ছেলেদেরও থাকতে বলবে। তুমি তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে তো বাবা? তো বললেন মিনতির পাত্র দেখে দিতে, তো ওকে একবার চোখে না দেখলে কেমন করে বুঝবো কেমন পাত্রের সঙ্গে ঠিক মানাবে? মানাক না মানাক আমাদের জন্য পাত্র হলেই হলো, কি বলো? ওর কপালে যা লেখা আছে তাই নয় হবে? তুমি সেদিন ছেলেদের বলো তো, ওরা যদি সেদিন বাড়ি থাকে। হ্যাঁ তা নয় বলবো, কিন্তু ওদিন মিনু যে বাবুর সামনে এসে দাঁড়াবে, ওর কাছে পরার মতন একটা ভালো শাড়িও তো নেই। তা বাড়িতে তিন তিনটে বউ রয়েছে, কারোর কাছ থেকে আরেকদিনের জন্য একটা শাড়ি নিলেই হবে। বলছো তো, কিন্তু ওরা কি দেবে? দেব না তা তো একবারও বলিনি মা, তবে অমন বড় লোকের সামনে পড়ে দাঁড়াবার মতন শাড়ি আমার কাছে একটাও নেই। আপনি মেজ বউকে বলুন, ওর কাছে অনেক ভালো শাড়ি আছে। আমার ভালো শাড়ি আছে কিনা তা আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করুন না। বিয়ের পর কটা শাড়ি কিনে দিয়েছে আমাকে, আর রোজগার করে সবই তো আপনাদের সংসারের পেছনেই চলে যায়। আপনি বরং আপনার ছোট বউকে বলুন, ওর বেশ কয়েকটা ভালো শাড়ি আলমারিতে তোলা আছে। আলমারিতে যে কাপড়গুলো তোলা আছে ওগুলো আমি নিজেই ভাঙছি না, আপনার ছেলে পূজোর পর আমাকে দার্জিলিং নিয়ে যাবে, ওগুলো সেখানে গিয়ে পরবো। যে কোনো একটা শাড়ি দাও না, ও তো একবারই পরবে। না মা, শাড়ি আমি দিতে পারবো না, আর তাছাড়া আপনাদের বাবলু তো মিনুকে দেখতে আসছে, শাড়ি দেখতে তো আসছে না। তাই বলে বাড়িতে তিন বউ থাকতে ও রং ছাটা পুরনো শাড়ি পরবে? হ্যাঁ, আমার যা আছে আমি তাই পরব। বাড়ির একটা কাজের মেয়ের শাড়ি এর থেকে যে ভালো হয় না সেটা তোমাদের ইন্দ্রলীল বাবুর খুব ভালো করে জানা আছে। বাবার উপর চড়ছিস কেন? তোর বাবা কি চাইবে না যে বাবলু তোকে পছন্দ করো? চড়ছি তোমায় কে বললে? আমার তো অবাক লাগে, দাদাদের অত কথা শোনার পরও তোমরা আমার জন্য পাত্র জোগাড় করতে ছুটলে। পাত্র জোগাড় হলেই বিয়ে হয় না, বিয়ে দিতে গেলে টাকা লাগে, আর অতগুলো টাকা বাবা টাকার কথা তোকে ভাবতে হবে না। সেই তো আমার দাদাদের কাছে কি বিক্রির মতো হাত পাতবে আর বৌদিদের মুখ জামটা শুনবে? না, আমি তোকে কথা দিচ্ছি তোর বিয়ের জন্য ওদের কাছ থেকে আমি এক পয়সা নেব না। তার মানে তুমি তোমার ওই বড়লোক ছাত্র ইন্দ্রলীল চক্রবর্তীর কাছে কি হাত পাতবে? বললাম তো কারো কাছে আমি হাত পাততে হবে না। তাহলে তুমি অত টাকা পাবে কোথায়? এই বাড়িটা তো রয়েছে, এই বাড়িটা তো আর আমার ছেলেদের সম্পত্তি নয়, কি গো? এই বাড়িটা আমাদের, এ বাড়ি বেচে আমি তোর বিয়ে দেব। বাড়ি বেচে? বাড়ি বেচে দিলে তোমরা থাকবে কোথায়? তোর সিঁড়িতে সিঁদুর উঠলে আমরা বুড়ো বুড়ি আমাদের ব্যবস্থা ঠিক করে নেব। আমার না হয় টাকার অভাব আছে, কিন্তু গায়ে ছাত্রের তো অভাব নেই মা, আর আমি তো ছাত্রপরণ এখনো ভুলিনি। তাই বলে বাবা তুমি এই বয়সে? বাবলুর আসার সময় হয়ে গেল, তুই তো নিজের ঘরে গিয়ে চুল টুলগুলো একটু সুন্দর করে আঁচড়ে নে। হ্যাঁ, তোর মনের মতো শা। আচ্ছা বেশ, তোর যদি এই শাড়ির পছন্দ হয় এটাই পরে আয়। যা আসলে জানো ও আমাদের ছেড়ে যেতে চাইছে না, ও ভাবছে যে ও চলে গেলে যদিও দাদা বৌদিরা চেনা হর্ন। দেখো তো চিনতে পারো আমাদের বাবলুকে? কি করে চিনবো, ও তো একেবারে সাহেব হয়ে গেছে। দীর্ঘজীবী হ। পাশাপাশি এটা আপনার পাশাপাশি এটা আপনি পড়বেন। এসবের কি দরকার ছিল বাবা? মুখে যাই বলো, মনটা কেমন খুশিতে ভরে উঠেছে বলো। তোমার নিজের ছেলেরা কি কোনোদিন মাসি মিনু কোথায়?
ঘরে আছে বাবা। ওকে এটা দেবেন। না না না, দিয়ে এসো দিয়ে এসো। তুমি বসো বাবা, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। দেখি 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 বাবলু বসে আছে, এটা গিয়ে মিনুকে দিয়ে আসি। এটা পরেই মিনু আসবে। এটা পরবো কেন, আগেই তো বলেছি আমার যা আছে আমি তাই পরবো। বাবলু নিজের হাতে করে তোর জন্য শাড়িটা নিয়ে এলো। নিয়ে এলো বলে ওটা আনার সঙ্গে সঙ্গে আমায় পড়ে যেতে হবে। শাড়িটা না নিয়ে এসে যদি বাগবাজারে রসগোল্লা নিয়ে আসতো তাহলে ওই হাড়িখানা ওনার সামনে ধরে গপাগপ খেতে হতো, তাই তো? ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস। তুই তো কোনোদিনও আমাদের কথা শুনিস না, নিজের মন চাচ্ছে তাই করিস। আমি যাই, এতক্ষণে বুঝি তোর দাদা বুঝিরাও ঘরে ঢুকেছে। অনেক বছর হলো এখান থেকে চলে গেছি, আপনাদের বোধহয় ঠিক আমাকে তেমন মনে নেই। ঠিক মনে নেই তা নয়, তবে আমার কিন্তু আপনাদের ঠিক মনে আছে। আপনারা তিন ভাই মিলে মাঝে মাঝে আমাকে এমন পেড়াতেন না? বাবলু, এই আমাদের মিনু। বস। যে শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম সেটা পরে এলে না কেন? এমনি আমি এত করে বললাম, তবু এত চেয়ে দিবে না? শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? পাগল, অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গা শুদ্ধ লোক আসবে। তবে পড়লে না কেন? আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে, অত দামি শাড়ি পরার অভ্যেস আমার নেই। আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন। আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার বোধহয় পাত্র খুঁজতে সুবিধে হয়, তাই না? কবে আপনি আমাকে দেখবার জন্য পাত্রকে নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, তার আগে আমি এই শাড়ি পরাটা অভ্যেস করে ফেলবো, আর পাত্র এলে আমি শাড়িটা পরে দাঁড়িয়ে বলবো শাড়িটা আপনি আমায় দিয়েছেন। তাহলে তো আর আপনার আফসোস করার কিছু নেই, ঠিক না? বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। সুন্দর অসুন্দর জানি না, যা মনে আসে তাই বলি। যেমন আপনাকেও আমি বলে রাখি, যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন ঘুরে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা, কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পরচুল পড়ে আছে কিনা। আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি, আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব। আর আমি খোড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আর একবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না, যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন। বুঝলেন তো? কিন্তু যারা তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাবে তারা তো নিশ্চয়ই চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির ছি, তার উপর যদি আমার মতন গরিব স্কুল মাস্টারের মেয়ে হয়, আমি তার বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি? কে যে বাড়ির বউ হয়ে যাবো সে বাড়িতে আমার মতন একখানা ননদ থাকবে, যার কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের বিবিষে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো? বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছি। ওসব রাগটাক বুঝি না, যা সত্যি তাই বলছি। সামনেই তো আছে, জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি কিনা, আমি আবার কাউকে ভয়টায় পাই না। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, ও মুখে যাই বলুক মনে কিন্তু। শুনুন, আর যার কথাতেই ভুলুন, পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাতে কিন্তু ভুলবেন না, তাহলেই ঠকবেন। মিনু, প্রত্যেক মায়ে কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেও একই ধরনের কথা বলে। ওই যে বড় বৌদি, বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় বৌদিকে দেখতে গেছিলাম। তখন বড় বৌদির মা বললে আমার মেয়ে খুব শান্ত, স্বাদ চড়ে নাকি মুখ থেকে রা বেরোয় না। অথচ এ বাড়িতে আসার পরে বৌদির চিৎকারে এপাড়ার যত কাকপক্ষী গুলো সব এপাড়া ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বটগাছাতে পাশে বেঁধেছে। কি বলেছে এটাই আমি? কি হচ্ছে? কি হচ্ছে মানে আমি চুপ করে থাকবো? একটা বাড়ি লোকের সামনে বলে কি না আমাকে? আচ্ছা তুমি বাকি দুটো যখন রাতে মতো দাঁড়িয়ে আছো, চুপ করো বলে কি না আমি চেঁচাই না। নিন এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বৌদির মা কতখানি সত্যি বলেছিল। আচ্ছা আমি তো তোমায় দেখতে এসেছি, তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া। না বাবা, আমি যা আমি তাই, এটা আবার বিয়ে হবে না হয় না হবে, আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমায় পেট চালাতে হবে, তাহলে আপনি কেন? ভগবানের বাবা এলেও আমার পাত্র যাবে। বিধিলিপি মানো না মেনে উপায় কি? এই ধরুন না,
আপনি আমাদের বাড়িতে থাকতেন, আমার দাদাদের সঙ্গেই পড়তেন, আমার বাবাই আপনাদের চারজনকে পড়িয়েছেন। কিন্তু আজ আপনি কোথায় আর আমার দাদারা কোথায়? আপনার বিধিলিপিতে ছিল আপনি বড় হবেন, হয়েছেন। আর আমার দাদাদের বিধিলিপিতে ছিল কেরানি হবে আর যে যার বইয়ের আঁচলের তলা থাকবে। মা, মিনু কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছে। তার চেয়ে বলো না মিনু আপনি সত্য কথা বলছে। না না বলছি, তার একটা কারণ আছে। আমি যে বাড়ির বউ হয়ে যাব তাদেরও তো এ বাড়ির লোকগুলো চরিত্র জানা দরকার। কি ঠিক বলছি না? তোমাদের মধ্যে কেউ যদি একটু চা করে নিয়ে আসে। কাদের কি বলছো মা? এ বাড়িতে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে ককাপ চায় কচামো চিনি দিতে হবে, তাই আমি যাচ্ছি। মিনুর কথাবার্তা শুনে ওকে তুমি ভুল বোঝো না বাবু। আমি না হয় ভুল বুঝলাম না মাস্টারমশাই, কিন্তু ও যেরকম মেয়ে ওর উপযুক্ত পাত্র কোথায় পাই বলুন তো। হ্যাঁ শুনুন মা শুনুন, আমরা না হয় পরের বাড়ির মেয়ে, বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি বলে আপনার মেয়েকে না হয় সহ্য করতে পারি না। কিন্তু উনি তো, আমি তো সেদিন মিটিংয়ে বলেই ছিলাম বিয়ের জন্য টাকা টাকা করছেন, আগে খুঁজে দেখুন পাত্র পান কি না। আমরা ওকে কত ভালোবাসি আর ও কি না আমাদের নামে ঝাঁটা বলে গেল। সত্যি তো, জেনে শুনে তো আর ওকে পরের বাড়ি বউ করে পাঠানো যায় না। বলে কিনা আমরা বউয়ের আঁচলের তলায় থাকি। উনি তোমার ছাত্র ছিলেন ঠিকই বাবা, কিন্তু ওনারও তো একটা মান সম্মান আছে। তোমার মেয়ের পাত্র খুঁজতে কি উনি তার মান সম্মান খোয়াবেন না? ওকে আমি রাত দিন কত বোঝাই। ওরে একটু মুখ সামলে কথা বল, আমি তোর মা, আমি বুঝি তোর দুঃখটা কোথায়, কিন্তু বাইরের লোক তো তা বুঝবে না। কিন্তু কে কথা শুনে? তুমি একবার দেখো না বাবা, দোষগুণ তো সবারই থাকে। না আমার সমস্যা, আমার চেনাশোনা তেমন কেউ নেই যাদের বাড়িতে ভরসা করে ওকে বউ করে পাঠানো যায়। ওকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে না হয় একবার চেষ্টা করা যেত, কিন্তু একবার যখন ওকে নিজের চোখে দেখে ফেলেছি, ওর চরিত্রটা জেনে ফেলেছি, তখন তো আর ওকে কারো ঘাড়ে চাপানো যাবে না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছে, অন্য কারো ঘাড়ে চাপানো যাবে না। তাহলে কি ওকে যখন নিজের চোখে দেখে ফেলেছি তখন অন্য কোনো বাড়িতে বউ করে ওকে পাঠানো যাবে না? আপনারা এখানে সবাই আছেন, আপনাদের যদি আপত্তি না থাকে ওকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। শাড়িতে কিরকম চাই, দাগ লেগে গেছে। আমি আলমারি থেকে একটা নতুন শাড়ি এনে দিই মিনু, তুমি এই শাড়িটা বদলে ফেলো, উনি দেখলে খুব খুশি হবেন। ওকে শাড়ি পাল্টাতে দেখে আমি যতটা না খুশি হব তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে মুহূর্তের মধ্যে আপনাদের সকলকে চরিত্র পাল্টে যেতে দেখে। তুমি ঠিক বলছো তো বাবা, আমার জন্য কেমন বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না, একটা সাধারণ গ্রাম্য মেয়ের মধ্যে এমন অসাধারণত্ব কেমন করে লুকিয়ে থাকে। আপনি আমাকে একটা পাথর দেখাবেন বলে এনেছেন, কিন্তু এ তো সাধারণ পাথর নয়, এ তো পরশ পাথর। মিনু, তোমার মতন আমিও বিধিলিপি মানি, আমার বিধিলিপিতে আজ তোমার সঙ্গে আমার বিয়ে হবে। বলে বিয়ের বয়স তো আমার কবেই পেরিয়ে গেছে, এতদিন বিয়ে করলাম না কেন? বাড়িতে পুঞ্জিকা আছে? হ্যাঁ বাবা আছে। আপনি দেখুন সামনে কোনো বিয়ের তারিখ আছে কিনা, আর দরকার পড়লে কোনো পুরুষ ঠাকুরকে ডেকে পাঠাতে পারেন, আমি ছাতে আছি, চা খেতে খেতে কথা হবে।
আসুন আসুন আসুন। আগে দিবাকর ঘটক ঘটক হ্যাঁ, যেমন পাত্র চান তেমন পাত্র পাবেন। কানা মেয়ে কানা বর, খোঁড়া মেয়ের বিয়ে হচ্ছে না, আমি আছি দিবাকর ঘটক, বিয়ে করে ফেলবো, না না মানে বর জোগাড় করে দেবো, তবে ওই খরচাটা ঘটকালির বেশি লাগবে, ঠকাবো না ঠকাবো না, চেয়ে নেবো চেয়ে নেবো। মাস্টারমশাই আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট ওনাকে দিয়ে দিন না। মাস্টারমশাই আমি তো আপনাকে ঘটক আনতে বলিনি, আমি বলেছিলাম পুরুত আনতে। পুরুত ঠাকুর হ্যাঁ পাবেন, এক মিনিট। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এটা হচ্ছে গিয়ে পূজোর মন্ত্র। তার যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, এটা হচ্ছে গিয়ে বিয়ের মন্ত্র। আর থ্রি ইন ওয়ান মানে একের মধ্যে তিন, মানে একটি মেয়ের বিয়ে দিতে গেলে তো তিনজন লোকের প্রয়োজন, সেই তিনজনের কাজ আমি একাই করে দেবো। আমি হচ্ছে গিয়ে পুরোহিত কাম ঘটক কাম জমি বাড়ির দালাল। বিয়ের সঙ্গে ঘটক আর পুরোহিতের না হয় সম্পর্ক আছে, কিন্তু জমি বাড়ির দালালের কি সম্পর্ক? আছে আছে, একটু তলিয়ে দেখুন, আছে। গ্রামের মেয়েদের বাবা মায়ের যে কি অবস্থা আপনি তা জানেন না, আর যে বাবা মায়ের এরকম তিন তিনটে কুলাঙ্গা ছেলে রয়েছে, বোনের বিয়ে আর তিন কুলাঙ্গার নিজেদের গা বাঁচিয়ে রয়েছে। কিন্তু আমাকে তো মাস্টমশাইয়ের সম্মান রক্ষা করতে হবে, বিয়ের দিন ঠিক হলেই ওনার যে তিন কাটা জমি আছে ওটা বিক্রি করে দিতে হবে। কোনো চিন্তা নেই, এই দিবাকর রয়েছে, জমির খদ্দের এমনকি কোর্টের কাগজপত্র আমি রেডি করে রেখেছি। আমাকে নয় ওদের দেখান। এ মাসে বিয়ের কি তারিখ আছে? এ মাসে তো বিয়ের তারিখ লাইন দিয়ে আছে, এই ধরুন গিয়ে 7/9/22/29। আর 7 মানে তো শুক্রবার, কে হলো গিয়ে আপনাকে হিসেব করতে হবে না, ওই শুক্রবারই আমি মিনুকে বিয়ে করব। শুক্রবার মানে হাতে তো মাত্র 7 দিন সময়। আপনি ভাববেন না মাস্টার সাহেব, জমি খদ্দে আমার একেবারে ঠিক করা আছে। না মাস্টার, জমি বিক্রি হবে না। তুমি ওটাকে ছিঁড়ে ফেললে, বিয়েতে একটা খরচ আছে, নেই নেই করে ওই জন্য 50 লোকে খাওয়াতে হবে, তার উপরে 50 আমার মাসুসের মেয়ের বিয়ে হবে আর মাত্র 50 জন লোক খাবে। আমাদের অবস্থার কথা তো তোমার জানা আছে বাবলু, কোনো মতে বিয়েটা তুমি যদি বলো তাহলে নয় আরো 10 জন লোক বাড়িয়ে দেবো। হ্যাঁ বাড়াতে তো হবে মাসুসের, তবে 10 জন নয়। আচ্ছা ওই স্কুলের সামনে যে মাঠটা ছিল সেটা আছে নাকি ওখানে বাড়ি ঘর তৈরি হয়ে গেছে? না আছে কেন? গুড, ভেরি গুড। শুনুন, আমি কাল বিকেলে কলকাতা থেকে একজন ডেকোরেটর পাঠাচ্ছি, সে এসে ওই মাঠে একটা বড় দেখে প্যান্ডেল তৈরি করবে। আর কটক মশাই আপনাকে কি করতে হবে শুনুন। না না না, আপনাকে কিছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। যখনই আপনি কোর্টের কাগজ ছিঁড়ে ফেলেছেন না, তখনই আমি বুঝতে পেরেছি যে তিন কাটার জমি বিক্রি করে কিছু হবে না, এই পুরো বাড়িটারই একটা খদ্দের দেখতে হবে, তাই তো? বাজে কথা রাখুন, আপনি গায়ে সকলকে চেনেন? তা চিনি। যাক ভালোই হলো, আমি কাল একটা গাড়ি পাঠাচ্ছি, সঙ্গে হাজারখানেক বিয়ের নিমন্ত্রণ পত্র। আপনি মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে এই গায়ের প্রত্যেক বাড়িতে নিমন্ত্রণ করে আসবেন। দেখবেন কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে। আচ্ছা কিন্তু বাবলু,
আমি ডেকোরেটরের সঙ্গে একজন ইলেকট্রিক কন্ট্রাক্টর পাঠাবো। সেই বাড়ি থেকে স্কুল পর্যন্ত কয়েকটা শালকাঠ পুঁতে সারাটা পথ আলো আলো ভরিয়ে দিয়ে যাবে। আর শুনুন শালাবাবুরা, আপনাদের শ্বশুরবাড়ির জায়গায় জায়গায় নেমন্তন্ন করতে হবে, আপনারা কালি বেরিয়ে পড়বে, আগে তো বেশি সময় নেই। আর যদি বলেন আমার তিন চারটে গাড়ি কাল থেকে বিয়ের দিন পর্যন্ত এখানেই থাকবে। ও ও বাবলু, ও শোনো, তুমি যে আরম্ভ করেছো তাতে তো বাড়িটা বিক্রি করলো এত টাকা। সোজা কথাটা বুঝতে পারছো না বাবা, একদিন তুমি ওনার অনেক উপকার করেছিলে তো, তাই তোমার ঋণ শোধ করবার জন্য আগ পাঁচ না ভেবেই উনি বলে ফেললেন আমায় বিয়ে করবেন। এখন ভেবে দেখলেন বলাটা ঠিক হয়নি, তাই এড়িয়ে যাবার জন্য জমির কাগজটাও ছিঁড়ে ফেললেন। তাই যদি হয় বাবা, তাহলে আমি হাত জোর করে বলছি তুমি অনায়াসে তোমার কথা ফিরিয়ে নিতে পারো, আমি কিছু মনে করব না, এতটুকু দুঃখ পাবো না। মেয়ের বিয়ের জন্য আমি ছেলে আর ছেলেদের বউদের কাছে অনেক কথা শুনেছি, আমি কিছু মনে করিনি। তুমি তোমার ছেলে নও, আমার ছাত্র, এই আঘাত আমি সইতে পারবো, কিছু মনে করব না। আমি বাপ, আমার টাকা নেই, পয়সা নেই, এটুকু তোমার সইতেই হবে। না সইতে হবে না মাস্টারমশাই, যতদিন আমি বেঁচে আছি মিলের জন্য আপনাকে কোন রকম অপমান সইতে হবে না। তুমি যা ফিরিস্তি দিলে বাবা, তার জন্য এতগুলো টাকা জোগাড় করা, সে দায়িত্ব আমার মাসিমা, টাকা আমি দেবো। তুমি টাকা দেবে? মাসমশাই আপনি তো জানেন মা বাবা শিক্ষাগত ঋণ কখনো শোধ করা যায় না, আর আপনার ঋণ শোধ করার দৃশ্যতা আমার নেই। আজ যে আমি বেঁচে আছি তা আপনারই জন্যে, আজ যে আমার নাম ধাম টাকা পয়সা হয়েছে তা সব আপনারই আশীর্বাদে। আপনি নিচে চলুন মাস্টারমশাই, আমি আপনাকে একটা 5 লাখ টাকার চেক দিয়ে যাচ্ছি, ওই টাকা দিয়ে আপনার খাওয়া দাওয়ার খরচাটা মিটিয়ে ফেলবেন, প্যান্ডেল আর ডেকোরেটের টাকাটা আমি আলাদা করে দেবো, মেনু শাড়ি আর গয়না আমি পছন্দ করে কিনব। মিনুকে দেখছি না, শুনছেন? আপনি হাতে করে শাড়িটা এনেছিলেন, কিন্তু তখন বৌদিদের সামনে লজ্জা পড়তে পারেনি, তাই তোমাকে খুব ভালো দেখাচ্ছে। আপনার সঙ্গে আমার দু একটা জরুরি কথা ছিল, বাড়িতে বলা যাবে না বলে বলিনি। কি এমন কথা আছে বাড়িতে বলা যাবে না? আছে, মানে ওই বিয়ের ব্যাপারে। আপনি যদি আপনার অফিসের ঠিকানাটা আমায় দেন। যদি বলো তো আমি গাড়ি পাঠিয়ে দিতে পারি। না না, গাড়ির দরকার হবে না, কয়েকটা তো স্টেশন আমি ঠিক চলে যাবো। কখন গেলে আপনাকে একা পাওয়া যাবে? যখন যাবে তখনই। কাল তাহলে আমি 11টা নাগাদ আপনার অফিসে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করব, সব কাজ ফেলে। হলো গো বড় বৌদি, আমার ঘুম থেকে ওঠার আগে তুমি উঠোন ঝাড় দিচ্ছ, বাপের বাড়ি থেকে কি আসবে বুঝি? কেন বাপের বাড়ি থেকে কেউ না এলে ঘর ঝাড় দিতে নেই বুঝি? তাছাড়া আমি এ বাড়ি বড় বউ, বাড়ি ঘর দোর পরিষ্কার রাখা আমার কর্তব্য। হ্যাঁ যাও তুমি। ওফো, যার কাজ তাকেই মানায়, দাও তো ঝাড়াটা। আরে না না, 7 দিন পরে তোমার বিয়ে, এখন তুমি ঝাড়া ধরবে কি? যাও তুমি বরং একটু ঘুমিয়ে না। হ্যাঁ হ্যাঁ, আরে চোখের তলে কি কালিটাই না পড়েছে, যাও তুমি আর একটু ঘুমিয়ে না। এত বেলা আমি কি ঘুমাবো বৌদি, দাও দাও ঝাঁটাটা দাও। পাগল, তুমি অমন বড় লোকের বাড়ি বউ হতে চলেছো, আপদে বিপদে আমাদের পাশে এসে দাঁড়াবে, তোমাকে কি কখনো ঝাঁটা ধরতে দিতে পারি? আমি যতদিন বেঁচে আছি আমি মরে গেলেও এ বাড়ি কাউকে তোমার হাতে ঝাঁটা তুলে দিতে দেব না। না ঠিক আছে, তাহলে এখন ওই বাসনটাই মাঝি।
আচ্ছা তোমাদের ব্যাপার কি বলো তো বৌদি, সকালটা করে থেকে বড় বৌদি উঠোন ঝাড় দিচ্ছে আর তুমি বাসন মাজতে বসে গেছো? কেন, আমি কোন লাট সাহেবের মেয়ে যে বাসন মাজতে পারবো না? আমার বাপের বাড়িতে কটা ঝি ছিল শুনি, বিয়ের আগে আমি তো বাসনই মাজতাম। কিন্তু আমি থাকতে তবে এত অন্য দুবো তোমাকে দিয়ে কাজ করাতে চাক করাক, আমি বাবা পারবো না। সাত দিন পর যার বিয়ে সে কিনা চাই বাসন মাজবে? কেন, আমি কি মরে গেছি নাকি? কাল তো ইন্দ্রনীল বাবু আসছেন না? হুম, ওকে একটু আড়ালে দেখে বলো। কি তোমার মেজ বৌদি অন্য দু বইয়ের মতন হাত পা গুটিয়ে বসে থাকে না, বুঝলে? বলো। তা না বলবো, কিন্তু আমি এখন কি করি? কোথায় যাবি? চন্দননাথের বাড়িতে মা। ও কতদিন আমাদের বাড়িতে এসেছে আমি একদিনও চাইনি, কাল চন্দনা শ্বশুর বাড়ি চলে যাবে, আমার একদিন যাওয়া উচিত কিনা বলো? ঠিক আছে যা। কখন ফিরবি? ফিরবো মানে একটু দেরি হয়ে গেলে, তুমি চিন্তা করো না, এতদিন বাদে যাচ্ছি, ওকে আমার না খাইয়ে ছাড়বে। আচ্ছা আসি। নোটটা চিনি বউ, টেবিলের যে অবস্থা, ব্যাগটা কোথায় যে রাখে। পাঠিয়ে দাও। আপনি কাজ করুন মিস চক্রবর্তী, আপনি পাশে চেম্বারে বসুন, আমি সময় মতো আপনাকে দেখব। ওকে। আমার পিয়ে রূপালী, মিস রূপালী চক্রবর্তী। স্যার আপনি একটু বোর্ডরুমে গিয়ে বসুন, আমি সময় মতন ডেকে পাঠাবো। ওকে। বসো। হাতে একদম সময় নেই, তাই কাজটা এগিয়ে রাখলাম, যাবার সময় এগুলো নিয়ে যাও। কিন্তু কোনো কিন্তু না, আমার গাড়ি এগুলো সময় তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। জীবনে প্রথম গয়না কিনলাম, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। না এটা পড়িয়ে দি। না শুনুন, মানে বলছিলাম কি এসবের কি দরকার? আছি আছি, সবাই জানে সপ্তমী অষ্টমী নবমীতে পুজো হয়, কিন্তু আসল পুজো হয় ষষ্ঠীতে, ষষ্ঠী তো হয় বোধন, আজ সেই বোধনের দিন। না না গড়ো গড়ো গড়ো। না মানে আপনাকে একটা কথা বলার ছিল। আরে একটা কেন, তুমি হাজারটা কথা বলো, আমি হাজারটা কথা শুনবো, তুমি শুধু আমার একটি কথা শোনো। না 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 না, বলছিলাম কি আপনি যদি আমার, বলছি তো সব শুনবো, আগে পড়াতে দাও, মিনিট খানেক সময় শুভ আছে, সেটা পেরিয়ে গেলে। এটা যেন ঠিক তোমার জন্যই তৈরি হয়েছে। পাশে রেস্টরুম আছে, আয়নাও আছে, কেমন দেখাচ্ছে একবার দেখে আসতে পারো। যাও। কি হলো? আপনি ঠিক বুঝতে পারছেন না, আমি আপনার কাছে ভীষণ জরুরি কথা বলবো। তোমার সব কথা শুনবো, তার আগে বলো তুমি কি খাবে। ঠান্ডা না গরম? আমি কিছু খাবো না, আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে, আমি যেখানে এসেছি বাড়িতে কাউকে বলে আসিনি। বলে আসা উচিত ছিল, তুমি এখানে আসছো জানলে মাসুম নিশ্চয় বাধা দিতেন না। বসো বসো, শোনো তুমি এগুলো গাড়িতে তুলে নাও, আর ড্রাইভারকে বলবে দিদিমণিকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এগুলো বরঞ্চ না হয় পরে গাড়ি। চুপ আর শোনো,
তুমি তো এক হাতে সব পারবে না, কাউকে পার্টিতে এগুলো সব নিয়ে যাবে, যাও। আমি বলছিলাম কথাটা শুনে দিয়ে। হ্যাঁ বলছি তো সব শুনবো, আগে টেবিলটা তো সাফ হয়ে যাক। নে তুলে না, এই সময় ঘরে কাউকে পাঠাবে না, বলবে সাহেব ব্যস্ত আছে, বুঝছো? এটা নে, ওটা না, ওটা না, ইডিয়েট। এটা কাউকে ঢুকতে দেবে না। লাভ ইট ফর স্যাড, কথাটা বহু জায়গায় বহুবার শুনেছে, কিন্তু এটা যে আমার জীবনে এভাবে সত্যি হয়ে আসবে ভাবতেও পারেনি। রিয়েলি ইউ আর ফ্যান্টাস্টিক, এক্সকুইজিট। শুক্রবার বিয়ে, আজ মাত্র শনিবার, শনির পরে রবি, সোম, মঙ্গল, বুধ, বোধ, শনির পরে যদি শুক্রবার হতো তাহলে কেমন হতো বলতো? বিশ্বাস করো, ভেবেছিলাম বিয়ে করব না, কিন্তু তোমাকে দেখার পর এক মুহূর্তে মত পাল্টে ফেললাম। না এবার বলো কি বলবে, বলো। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না তো? আমি যাতে তোমায় ভুল বুঝি তার জন্য তো কাল অনেক চেষ্টা করেছিলে, ভুল বোঝার হলে কালই তোমায় ভুল বুঝতাম। নারকেলের ওপরটা যতই শক্ত হোক না কেন, ওটা কানের কাছে নাড়ালেই বোঝা যায় ওর বুকে কতটা জল আছে, যা পরকে তৃপ্ত করে। না এত দূর থেকে যখন ছুটে এসছো একবার চেষ্টা করেই দেখো, দেখি তোমায় ভুল বুঝতে পারি কিনা। আপনি আপনি একটু আগে বলেছিলেন না যে সপ্তমী অষ্টমী নবমীতে পুজো হয়, তার বোধন হয় ষষ্ঠীতে। হ্যাঁ বলেছিলাম। আপনি কিন্তু এটা বলেননি, সপ্তমী অষ্টমী নবমী তার আগে যেমন ষষ্ঠীতে বোধন হয় ঠিক তেমনি তার তিন দিন পর দশমীতে হয় বিসর্জন। আপনি কিছুক্ষণ আগে এটা আমার গলায় পরিয়ে দিয়ে যে সম্পর্কটার বোধন করেছিলেন আমি সেটা খুলে দিয়ে সম্পর্কটার বিসর্জন দিলাম। আমি 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 আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি পারলে আমাকে ক্ষমা করবেন। কিছু যদি না মনে করো আমার অপরাধটা কি জানতে পারি? এ আপনি কি বলছেন, আপনার মতন মানুষ কি কোনো অপরাধ করতে পারে? অপরাধ করেছি আমি, অপরাধ করেছি মা বাবা দাদা বৌদিদের কাছে একটা সত্য গোপন করে। অনেক বছর ধরে আমি আমাদের পাড়ারই একটি ছেলেকে ভালোবাসি, সেই কথাটাই ওদের বলবো বলবো করেও বলে উঠতে পারিনি। কেন বলতে পারেন? ভয় লজ্জায়, কারণ আমি যাকে ভালোবাসি সে শিক্ষিত হলেও কোনো চাকরি বাকরি করে না। আচ্ছা আপনি বলুন না, যাকে এতদিন ধরে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি, যার মঙ্গল কামনায় প্রতি শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে এসেছি, আজ সে বেকার বলে তাকে দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র টাকার জন্য আপনাকে আমার বিয়ে করা কি উচিত হবে? ওর 14 বছরের ভালোবাসাকে অসম্মান করে আপনার মাত্র একদিনের ভালোবাসাকে আমি সম্মান জানাবো কি করে বলুন? আপনাকে বিয়ে করলে হয়তো জীবনের সব খুশি হাতের মুঠোর মধ্যে পেতাম, কিন্তু আপনি বলুন না, একসঙ্গে মুঠো ভর্তি ঐশ্বর্য আর বুক ভরা কান্না নিয়ে একটা মেয়ে কি করে জীবনের বাকি পথটা চলবে? অসহায় দুটো জল ভরা চোখ নিয়ে ও যখন আমার মুখোমুখি এসে দাঁড়াবে, কপালে আপনার দেওয়া এত বড় একটা সিঁদুরের টিপ পরে আমি কি মুখ তুলে ওর চোখের দিকে তাকাতে পারবো? আপনার মতন একজন মানুষের স্ত্রী হয়ে
একটা সাধারণ গ্রামের ছেলের কাছে আমাকে যদি সারাটা জীবন মাথা নিচু করে থাকতে হয়, তাতে কি আমার স্বামী হিসেবে আপনার সম্মান বাড়বে? বলুন না, বাড়বে? কাল প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছিল, তারপর ভালোবাসতে শুরু করলাম, অনেক স্বপ্ন দেখতে শুরু করলাম তোমাকে নিয়ে। আজ আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে তুমি আমাকে এমন এক সত্যের মুখে এনে দাঁড় করালে যেখানে দাঁড়িয়ে তোমাকে শ্রদ্ধা জানানো ছাড়া আমার আর কিছুই বলার নেই। কাল চেয়েছিলাম তুমি সুখী হও, আজও চাইছি তুমি সুখী হও, যতদিন বেঁচে থাকবো আমি চাইবো তুমি সুখী হও। তোমার চলার পথে যদি আমাকে প্রয়োজন হয় বলো, তোমার জন্য কিছু করতে পারলে আমি সুখী হব। তাহলে আপনি আপনার লোকদের বলুন গাড়িতে যে শাড়ি গয়নাগুলো রেখেছে ওগুলো নামিয়ে নিক, আমি তো গাড়িতে যাবো না। আমাকে বিয়ে করতে তোমার আপত্তি থাকতে পারে, কিন্তু আমি যদি তোমায় কিছু উপহার দিই। আপনার কাছে ওগুলো উপহার হতে পারে, কিন্তু আমার কাছে ওগুলো আপনার আশীর্বাদ, আর আপনার মতন মানুষের আশীর্বাদ ফিরিয়ে দেওয়ার স্পর্ধা আমার নেই। কিন্তু বন্ধুর বাড়িতে যাব বলে এসেছি তো, তাই কালকে তো আপনি আসছেনই, তখন না হয় ওগুলো নিয়ে যাবেন। বেশ, ও আরেকটা কথা, আমি যে আপনাকে বিয়ে করতে চাইছি না এটা জানতে পারলে বাবা মা বড় দুঃখ পাবেন। তাহলে আপনি বাবাকে বলবেন যে আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু বিয়ে করতে পারবে না? তুমি বাবা নিজের মুখে পরশু দিন বলে গেলে। শুধু কি বলে গেলাম মাসিমা, এখান থেকে যাবার পর নিজে পছন্দ করে শাড়ি গয়নাগুলো কিনলাম, তখন কে জানতাম বিয়ের কদিন পরে মিনু থেকে মরতে হবে। মিনুকে মরতে হবে? হ্যাঁ মাস্টার, মানে বেশ কয়েক বছর আগে এক জ্যোতিষী আমার কষ্ট বিচার করে বলেছিল যে বিয়ের দিন সাতেকের মধ্যে আমার পত্নী বিয়োগ হবে, তো তখন থেকে আমি বিয়ের আশা ছেড়েই দিয়েছিলাম, চিন্তাও করিনি। পরশু দিন মিনুতিকে দেখলাম, পছন্দ হয়ে গেল, কথাও দিয়ে ফেললাম। কাল দুপুরে হঠাৎ করে ওই জ্যোতিষী আমার অফিসে এসে হাজির, তো জ্যোতিষী আমার বিয়ের কথা শুনে একবারে আঁতকে উঠল, বললো এই বিয়ে যদি আপনি করেন সাত দিনের মধ্যে আপনার পত্নী মানে মিনু মারা যাবে। এখন আপনি বলুন আসুন স্যার, আমার ভালো লেগে গেছে বলে তো মিনুতিকে আমি মারতে পারি না? হ্যাঁ তা তো বটে, আমার বিধিলিপিতে বিয়ে নেই হবে কি করে? আমি আপনাদের বাড়িতে এসেছিলাম যে মিনুতিকে দেখে এক পাত্র দেখে দেবার জন্য, তো মোটের উপর একজন পাত্রের কথা ভাবা আছে। এখন আপনাদের যদি আর মিনুতির যদি পছন্দ হয় না হয় তো। কিন্তু বাবা, তোমার ছেলেটা যে আমি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। জমা দেওয়ার জন্যই তো আপনাকে টাকা দিয়েছিলাম মাস্টার মশাই, টাকাটা ব্যাংকে থাকুক, মিনুর বিয়ের সময় টাকাটা তুলে আপনি খরচ করবেন। তাহলে চলি মাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ, থাক বাবা থাক। নমস্কার, চলি। অনেক ধন্যবাদ। নিজের হাতে নিজের কবরটা কিরকম সুন্দর খুঁড়ে দিলাম বলো। চলে
স্যার। হ্যাঁ বলুন। কি একটা জরুরি চিঠি লিখতে হবে বলছিলেন? চিঠি? হ্যাঁ আপনি বলছিলেন। লিখুন। বলুন। The managing director, South End Construction. Dear Mr. Anger, I shall be a killer. আজ আপনার কি হয়েছে বলুন তো স্যার? প্রতি মুহূর্তে অন্য মনুষ্য হয়ে যাচ্ছেন, ভুল করছেন। ভুল করছে? মিস্টার আয়েঙ্গার তো ওরিয়েন্টাল ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর, সাউথ ইন কনস্ট্রাকশন এর নয়। ও সরি সরি, লিখুন। স্যার আমি কি তাহলে বোর্ডরুমে গিয়ে অপেক্ষা করবো? প্লিজ। মিস চক্রবর্তী, বিহারকে একটু বলে দেবেন যে বিহারাকে বলে দেব সাহেব এখন একটু ব্যস্ত আছে, এখন যেন কেউ ভেতরে না ঢুকে। তাই তো? থ্যাংক ইউ। এসো এসো। আরে কি প্রবলেম করছো? আপনি আমার সব অনুরোধ রেখেছেন, আজ শেষ অনুরোধটুকু রাখুন, আমায় বাধা দেবেন না। হিন্দু ঘরের প্রত্যেক মেয়ে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালে, তাকে প্রণাম করে। এতদিন আমিও তাই করে এসেছি পাথরের শিবকে, কিন্তু আজ আজ জীবনে প্রথমবার আমি এক রক্ত মাংসে গড়া শিবের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছি। কাল ওর কথা আপনাকে বলেছিলাম না, ও এসছে। ও কোথায়? বাইরে। যাও যাও যাও, ডাকো। ততক্ষণে আমি আমার রিভলভারে গুলিটা ভরিনি, এক গুলিতে আমার রাইফেলের মাথার খুলিটা উড়িয়ে দিতে হয়। কি হলো? যাও। এসো। নমস্কার। বসুন। আমার মতন এরকম একজন হ্যান্ডসাম ব্যবসায়ীকে ছেড়ে এনার মতন একজন বেকার ছেলেকে ভুল করলে মিনতি, খুব ভুল করলে। আর আপনি মশাই বেশ লোক, এতদিন বাদে যাকে বিয়ে করবো বলে ঠিক করলাম, মুখের সামনে থেকে চিনে নিলেন। মোটামুটি ভালো করলেন না। যাকে একটা কথা সব সব বলি, মিনতির মুখে আপনার সব কথা শুনে আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে আপনার বউয়ের চেয়ে টাকার দরকারটাই বেশি, যেটা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎটাকে গড়ে তুলতে পারেন, ঠিক কিনা? আপনার দরকার টাকা, আমার দরকার বউ, মানে মিনতিকে। তো আসুন না আমরা আপসে নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে ফেলি। আপনার যত টাকা দরকার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে মিনতিকে দিয়ে দিন, কোনো সংকোচ না করে আপনি বলুন আপনার কত টাকা চাই, আমি এক চেকে আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি, আমি সই করে দিচ্ছি, আপনি অঙ্কটা বসিয়ে।
বসে নেই। মিনতি আমার সম্বন্ধে আপনাকে কি বলেছে আমি জানি না, তবে একটা কথা বলতে বলতে ভুলে গেছে, গায়ের ছেলে না ভালোবাসতে জানে, ভালোবাসা বেচতে জানে না। নমস্কার। ভালোবাসা? এই ভালোবাসাই তো একদিন অর্থহীন হয়ে যাবে যদি আপনি চাকরি না পান। আপনার নিজের স্বার্থে আপনি মিনতির জীবন নষ্ট করতে যাচ্ছেন। মিনুকে আমি বহুবার বলেছি স্যার, আমার জন্য ওকে অপেক্ষা করতে হবে না। ও যদি চায় ইচ্ছে করলে এত বছরের বাঁধনটা আমি নিজের হাতে খুলে দিতে পারবো না স্যার। আপনি বিশ্বাস করুন, এতটুকু বয়স থেকে ওকে আমি ভালোবাসি। আমি আমার মায়ের দিব্যি দিয়ে আপনাকে কথা দিচ্ছি স্যার, ও যদি এই বাঁধনটা নিজের হাতে খুলে দিতে চায় আমি আপত্তি করব না। ও ও সুখী হলে আমার চেয়ে আর কি বেশি সুখী হবে বলুন স্যার, আর কি সুখী হবে? কাল অব্দি আমার ধারণা ছিল আমি বোধহয় মিনতিকে বেশি সুখী করতে পারব, কিন্তু আজ বুঝলাম মিনতি বেশি খুশি হবে তোমাকে পেলে। তাহলে চাকরি বাকরি জোগাড় করতে পারছো না কেন? সবই কপাল, এমএসসি পাশ করে বসে আছি অথচ। বস, আপনি তো আমার থেকে ভালোই জানেন স্যার, এখন কাকা মামার জোর না থাকলে চাকরি পাওয়া যায় না। দাদার জোর থাকলে তো পাওয়া যেতে পারে, কাল সার্টিফিকেট গুলো নিয়ে এখানে চলে আসবে। না সার্টিফিকেট লাগবে না, জল জান্ত সার্টিফিকেট তো পাশেই বসে আছে। ও সুখের জন্য আমার কোম্পানিতে তোমাকে আমি চাকরি দেবো, তবে তোমাকে একটা কথা দিতে হবে, ওকে তুমি সুখী করবে, জীবনে একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্য তুমি ওকে দুঃখ দেবে না। এত বছর ধরে আমি একই কথা দিয়ে আসছি, আজ আপনার সামনে আবার দিলাম। আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো, আমি বলে দিচ্ছি। গো অ্যান এনজয় দ্য ডে। কিছু বলো না, তুমি বলো। এতদিন দুটি নদী বইছিল, দুটি পথে মিলন আশায়, সাগর নিজেই এসে মিলিয়ে দিল আজ এই মোহনায়। এতদিন দুটি নদী বইছিল, দুটি পথে মিলন আশায়, সাগর নিজেই বুকের মাঝে সাগরের নাম, আমি শুধু সাগরকে জানাই প্রণাম। মনের মাধুরী যাবে হারিয়ে গেল, মরু বালুকায় প্রাণ মিশিয়ে দিল। মনের মাধুরী যাবে হারিয়ে গেল, নতুন পথিক এসে ভরে দিল দুটি মন নবচেতনায়, সাগর নিজেই এসে মিলিয়ে দিল আজ এই মোহনায়। দুটি পথে মিলন আশায়,
আশা প্রাণ পেল বে মহাদান এসো না শপথ করি রাখি তার মান আমি কি বলবো, তুমি যখন রয়েছ আমি তো আছি, কিন্তু আপনি মেয়ের বাবা, আপনি তো একবার দেখবেন। লোক একবার আমার ঘরে এসো। ছেলেটি মাসখানেক হলো আমার কোম্পানিতে আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে জয়েন করেছে। এমএসসি পাস, দেখতে শুনতে ভালো, মোরওভার হি ইজ ভেরি অনেস্ট। তা না হলে তুমি বা কেন তাকে তোমার পার্সোনাল সেক্রেটারি করবে? যে জ্যোতিষী আমার কুষ্টি বিচার করেছিল তার ওই ছেলেটিকে খুবই পছন্দ। আসবো স্যার, এসো এসো, দেখুন আসুন স্যার। তোমায় খুব চেনা চেনা লাগছে, তোমায় কোথায় দেখেছি বলো তো। থাক থাক থাক, আমি আপনার ছাত্র ছিলাম স্যার, দেবেন্দ্রনাথ বিদ্যাপীঠ থেকে আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি। সে কি, তুমি আমার গ্রামের ছেলে? নাম বললে আপনি বোধহয় আমার বাবাকেও চিনবেন। কি কি নাম তোমার বাবার? বামুনপাড়ার তারিণী মুখোপাধ্যায়ের ছেলে আমি। আরে তারিণীর ছেলে তুমি? ওর বাবা তো আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, মিনু তো মাঝে মধ্যে এখনো তো বাড়িতে যায়। ঠিক আছে তুমি যাও, আমি আসছি মাস্টারমশাই। এসো এসো এসো। বলুন মাস্টারমশাই, পাত্র পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আর জানো, মিনুর সঙ্গে বোধহয় আলাপও আছে। বিয়েটা তাহলে মাস দুয়েক বাদেও পার্মানেন্ট হয়ে যাবে, তখন না হয় একটা ভালো দিন দেখে। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। তবে একটা জিনিস ভালো হলো জানো, বিয়ের পর মিনু দায়িত্বেই থেকে যাবে। তা হয়তো হবে না মাস্টারমশাই, ও পার্মানেন্ট হয়ে গেলেই কোম্পানি থেকে ওকে ফ্ল্যাট আর গাড়ি দেওয়া হবে, ও কলকাতা চলে আসবে। তুমি সত্যি সত্যি কলকাতা চলে যাবে? যেতে তো হবে, কলকাতা বাড়ি গাড়ি ছেড়ে কোন বোকা এখানে পড়ে থাকবে বলো? তাছাড়া রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারে ভালো লাগে? সকালবেলা ঘুম থেকে উঠে নাকে মুখে কিছু গুজে ট্রেন ধরতে ছোট, উফ, এক মাসে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তা অবশ্য ঠিক, তোমার খুব কষ্ট হয় না গো? কষ্ট মানে? রোজ রোজ বাদুর চোলা ঝুলে ট্রেনে এতটা পথ যাওয়া, কোনদিনও তো হাত ফসকে গিয়ে। আচ্ছা তুমি কলকাতা চলে গেলে আমার সঙ্গে কি করে দেখা হবে? বাড়ি প্রত্যেক শনিবার তোমার সঙ্গে দেখা করতে আসবই, আর রোববার, রোববার শুধু তোমার জন্য। মনে থাকে যেন রোববারটা একেবারে আমার জন্য। আচ্ছা তোমাকে অফিসে কি কি কাজ করতে হয় গো? এমন কিছু না, তাদের কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা রাখা, আর স্যার ব্যস্ত থাকলে পার্টির সাথে কথা বলা। আর ওই স্যারের ঘরের পাশে একটা কাচের ঘর আছে না, ওখানে যে মেয়েটা বসে থাকে ও কি করে গো? ও রূপালী চক্রবর্তী কথা বলছো? ও স্যারের কাছ থেকে নোট নেয় আর টাইপ করে। মর্নিং, ভেরি গুড মর্নিং। সামনে সোমবার কোম্পানি ফাউন্ডেশন ডে, স্টাফরা সবাই মিলে দেখা যাচ্ছে, আপনি যাচ্ছেন তো? অলোক একবার এদিকে এসো। বলছিলেন মিস চক্রবর্তী,
কোম্পানি ফাউন্ডেশন ডেতে দীঘায় যাব কিনা। ও আছে আছে। আচ্ছা তুমি যাচ্ছ নাকি? আপনি যদি বলেন স্যার। হ্যাঁ নিশ্চয়ই যাবে। আর ইচ্ছে করলে মিনতিকে সঙ্গে নিতে পারো। আমি যাব কি করে? কিন্তু স্যার বলেছেন তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে। আমাদের সম্পর্কের কথা বাবলুদা জানেন, কিন্তু আমার বাড়ির কেউ তো জানে না। তা অবশ্য ঠিক, ওদিকটা আমি একেবারে ভেবে দেখিনি। তুমি যাও, আমি আমার বিয়ের পর তোমার সঙ্গে যাব। তখন আমাদের সঙ্গে কেউ থাকবে না, আমাদের ভালোবাসার সাক্ষী থাকবে শুধু ঝাউবন আর সমুদ্র। ও যখন জলে নামতে চাইছে না ওকে ছেড়ে দিন। ও না থাকলে আমি ডুবে যাব। আপনি ডুবলেন কেন? আমি তো দেখছি আপনি ওকে ডোবাচ্ছেন। আপনাকে বাঁচাবার অনেকে আছে, আপনাকে ছেড়ে দিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাও হোটেলে গিয়ে কাপড় জামা পড়লে না। যাও। আচ্ছা এখানে সবাইকে দেখছি, অলোককে দেখছি না। ও একটু সমুদ্রের ধারে ঘুরতে গেছে। অফিস থেকে বেরিয়ে তোমাকে হাওড়া ছুটতে হয়। এদিকে ট্রান্সপোর্টের অবস্থাও ভালো না, সচরাচর ট্যাক্সি পাওয়া যায় না। আজ থেকে আমার মারুতিটা তোমাকে হাওড়া পৌঁছে দিয়ে আসবে। না স্যার, আমি যা বলছি তাই করবে। ড্রাইভারকে বলা থাকবে সাদা রঙের মারুতি। ট্রেনের টাইম হয়ে গেল।
আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, এতদিন আমাদের কোম্পানি অর্ডারটা না পেলেও এবার আমি নিয়ে আসবই। ওদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সুভাষদের সঙ্গে কালই আমার কথা হয়েছে। তুমি সুভাষবাবুকে চেনো নাকি? চিনতাম না, রূপালি মানে মিস চক্রবর্তী কালোনার সঙ্গে আমার আলাপ করে দিয়েছেন। আমরা তিনজনেই কাল পার্কস্ট্রিটে একটা হোটেলে ডিনার করেছি স্যার, উনি ওখানে বসে আমায় কথা দিয়েছেন। আমি যাচ্ছি স্যার। একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো। আপনার সাদা মারুতি আমাকে যখন হাওড়া স্টেশন অব্দি পৌঁছে দেয়, আমি রূপালীকে হাওড়া অব্দি লিড দিই। ও শিবপুরে থাকে তো স্যার? মানে হাওড়া থেকে রূপালীকে বাসে করে শিবপুর যেতে হয়। অফিস ছুটি পর বাসে যে কি ভিড় আপনি তো জানেন। আপনি কাইন্ডলি যদি ড্রাইভারকে বলে দেন আমাকে স্টেশনে ছাড়ার পর রূপালীকে যদি বাড়ি অব্দি পৌঁছে দেয়। আফটার অল রূপালী আমার থেকে সিনিয়র, কোম্পানি থেকে আমি যে সুবিধাটুকু পাচ্ছি। তুমি ভুল করছো, কোম্পানি তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছে না, দিচ্ছি আমি। এই কোম্পানিতে মিস চক্রবর্তী থেকে অনেক সিনিয়র স্টাফ আছেন যারা রীতিমতো ট্রামে বাসে চলাফেরা করেন, এটা বোধহয় মিস চক্রবর্তী জানেন না। আমি বলছিলাম গাড়িটা যখন হাওড়া অব্দি যাচ্ছি তখন। ঠিক আছে, ওনাকে পৌঁছে দেবে, কিন্তু সে তো মাত্র কয়েকদিনের জন্য, কারণ দিন সাতেকের মধ্যেই তো তুমি পার্মানেন্টে কলকাতা চলে আসছো, তখন তো ওনাকে ট্রামে বাসে চলাফেরা করতে হবে। তো এখন থেকে ওনাকে গাড়ির নেশা ধরিয়ে দেওয়াটা কি ঠিক হবে? তখন না হয় এত তাড়াতাড়ি তোমার ফ্ল্যাটের বন্দোবস্ত করা গেল না, তাই আমি ঠিক করেছি আগামী শনিবারের মধ্যে আমি আমার বাগান বাড়িটা তোমাকে দিয়ে দেবো, রোববারে তুমি শিফট করবে। আর এই সুখবরটা মেনুকে দিয়ে দিও। হঠাৎ এখানে নামলে যে? রোজ তো শুধু বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি। চলো একটু নদীর পাড়ে যাই। চলো। ভালো লাগছে না বললে? এই হাত আমি আর ছাড়বো না। তুমি যে আমার সঙ্গে এভাবে মিশছ মিনিতে জানি কই না তো অলোক, আমাকে তো কিছু বলেনি। সে কি, পাড়ার শুদ্ধ লোক সবাই জানে অলোক কাল চলে যাচ্ছে কলকাতা ফ্ল্যাটে, আর তুমি জানো না? না মানে মাসখানে ধরে তো আমার সঙ্গে অলোকের ঠিক দেখাই হচ্ছে না। বেরিয়ে যায় সেই সাত সকালে, ফেরে সেই শেষ ট্রেনে। ওর মা বলছিলেন অফিসে নাকি ওর কাজের খুব চাপ পড়েছে। তুমি তাহলে কাল সকালেই একবার চলে যাও, ও যে ফ্ল্যাটে গিয়ে উঠবে বিয়ের পর তো তোমাকে ওই ফ্ল্যাটেই উঠতে হবে। ওর সঙ্গে তুমি গিয়ে নিজের হাতে ফ্ল্যাটটা সাজিয়ে দিয়ে এসো। আচ্ছা, তুমি যে বলেছিলে প্রত্যেক শনিবার আসবে, আসবে তো? ঠিক এখন বলা সম্ভব নয়, সময় পেলে নিশ্চয়ই আসবো। ও ভালো কথা, মা একা থাকবে, রোজ এসে মাকে একবার দেখে যেও। মার কথা তোমায় চিন্তা করতে হবে না। আসছি। ও শোনো, তোমার ও বাড়িতে যদি ঠাকুর ঘর না থাকে তাহলে গিয়ে আমার জন্য একটা ঠাকুর ঘর বানিয়ে নেবে। হ্যাঁ, ঠাকুর ঘর? এই বাগান বাড়িতে ঠাকুর ঘর? দেয়ালের একটা কোণে যেখানে কারোর কোনো নজর পড়ে না সেখানে একটা কালী কিংবা লক্ষ্মীর ছবি ঝুলিয়ে রাখলেই হলো। ঠাকুর ঘর থাকবে কি থাকবে না সেটা মিনতি সে ঠিক করবে, ওই তো এখানে থাকবে, ও নিজের মতন করে গুছিয়ে নেবে, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। চলে। তার মানে আমার বাড়িতে আমার স্বাধীনতা বলে কিছুই থাকবে না? দেয়ালের এক কোণে লক্ষ্মী কিংবা কালীর ছবি টাঙালেই যদি তুমি মনে করো তোমার স্বাধীনতা পাওয়া যাবে, তাহলে তোমার সেই স্বাধীনতা থাকবে কি থাকবে না সেটা মিনতি সে ঠিক করবে। মিনতি যদি সব বলে দেবে তাহলে তো বাগান বাড়িটা ওকে না দিয়ে মিনতিকেই দিলে পারতেন। একটা গেয়ে মেয়ে দাদাদের সংসারে ঝের কাজ করে যা পেট চলে, তার রুচি অনুযায়ী আমাকে আমার বাড়ি সাজাতে হবে? তাই হবে।
দাদাদের বাড়িতে ঝিয়ের কাজ করে পেট চালালেও তোমার পেটে ঘি ভাত জোটানোর ব্যবস্থা সেই গেঁয়ো মেয়েটাই করে দিয়েছ। তোমার আজকের এই যে ঠাটবাট সেটা কিন্তু তারই দোয়। তুমি শিক্ষিত ছেলে, তোমার কাছ থেকে এইটুকু কৃতজ্ঞতা বোধ আমি আশা করেছিলাম। মাসখানেকের মধ্যে যাকে বিয়ে করতে যাবে তার সম্বন্ধে এরকম মন্তব্য করা তোমার ঠিক হয়নি। অন্যায় মন্তব্য তো কিছু করিনি, যা সত্য তা বলতে লজ্জা করবো কেন? সত্য কথা বলতে যেমন তোমার কোনো লজ্জা নেই, সত্য কথা শুনতেও আশা করি তুমি লজ্জা পাবে না। তোমাকে তো আমি চিনতামই না, চিনিয়ে দিয়েছে মিনতি। তোমার আজকের এই চাকরি, এই বাড়ি, এসবই কিন্তু মিনতি। তা আমি জানি, আর এও জানি কলকাতায় এত ফ্ল্যাট থাকতে আপনি আমাকে কেন এই নির্জন বাগান বাড়িতে থাকার জন্য দিয়েছেন। আমি মিনতিকে বিয়ে করে এখানে এনে রাখবো, তারপর আমি যখন অফিসে থাকবো তখন জরুরি মিটিংয়ের নাম করে আপনি অফিস থেকে বেরিয়ে এই বাগান বাড়িতে মিনতির সঙ্গে। মিনতির সম্বন্ধে একটা বাজে কথা বললে তোমাকে খান ধরে কোম্পানি থেকে দূর করে দেবো। স্যার, অলোক কিন্তু এখন পার্মানেন্ট হয়ে গেছে। আপনি কোম্পানির মালিক হতে পারেন, কিন্তু শত চেষ্টা করলেও অলোককে কোম্পানি থেকে ছাড়াতে পারবেন না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে আপনার বিবেক এতটুকু বাদলো না? আমিও সর্বনাশ করিনি, বরং ওকে সর্বনাশ থেকে বাঁচাতে চাইছি। গায়ের একটি সোজা সরল গরিব মেয়েকে গা থেকে তুলে এনে কেন আপনি বাগান বাড়িতে বন্দী করতে চাইছেন? একটা মেয়ে হয়ে আমি সেটা বুঝি। মিস চক্রবর্তী, ইউ আর গোয়িং টু ফার। আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা ও ছাড়ায়নি, ছাড়াচ্ছেন আপনি। হোয়াট ইউ মিন? আপনি আমার চাকরি দিয়েছেন বলে আমার জীবনটা কিনে নেননি। আমি কিভাবে লাইফ লিড করব, কাকে বিয়ে করব, তা আপনি বলে দিতে পারেন না, আর আমি তা শুনতে বাধ্য নই। আপনি আমাকে চাকরি দিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। তাই আমার ঘরে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুললেও আমি কিছু বললাম না। এরপর ভবিষ্যতে আমার গায়ে হাত তোলার আগে আপনিও ভেবে নেবেন যে আমারও দুটো হাত আছে। যে হাত অন্যায়ের প্রতিবাদ করতে জানে। আমি জানি তোমার দুটো হাত আছে। মিনতির সঙ্গে আমার অফিসে যেদিন তুমি প্রথম এসেছিলে সেদিনও তোমার ওই দুটো হাতই ছিল, যে হাত দুটো জোর করে তুমি আমার সামনে দাঁড়িয়েছ। মিনতির সঙ্গে তোমার হাত মিলিয়ে দেবার জন্য 7 দিনের মধ্যে তোমার ওই ডান হাতে আমি একটা কলম তুলে দিয়েছিলাম। ওই হাত দিয়ে কোম্পানির ভাউচার সই করে তুমি টাকা নেওয়া শুরু করেছিলে। নিজের রোজগারের টাকায় মুখে প্রথম ভাত তুলেছিলে। পাঞ্জাবের বোতাম ছেড়ে টাইয়ের নট বাঁধতে শিখেছিল হাত দুটো দিয়েই। কোম্পানির রেজিস্টার থেকে তোমার নামটা তোমাদের ইউনিয়ন আমাকে কাটতে না দিলেও তোমার শরীর থেকে আমার দিকে উঠে আসা হাত দুটো কেটে ফেলতে তোমাদের ইউনিয়নের কাছে আমাকে পারমিশন নিতে হবে না। মাইন্ড ইট। কোথায় গিয়েছিলি? বাবলু তোর জন্য কখন থেকে বসে আছে? না মানে সে এক বন্ধুর বাড়িতে। কাল তুমি একবার আমার অফিসে এসো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, আসবে কিন্তু। দাঁড়া, তুমি বাবা বলেছিলে অলোক পার্মানেন্ট হলে তুমি ওদের বিয়ে দিয়ে দেবে। তা আমি শুনলাম যে অলোক পার্মানেন্ট হয়ে তোমার দেওয়া কলকাতা ফ্ল্যাটে আছে, তাহলে এখন বিয়েটা ওদের দিয়ে দাও। হ্যাঁ, এই ব্যাপারে কিছু কথা বলবার জন্য ওকে অফিসে যেতে বলছে। অফিসে কেন? যা বলবার এখানেই বলুন। এখানে মানে ওই ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে থাকছি, এসো। স্টেশনে গেছিলে? ট্রেনটা ঠিক তার সময় মতো
স্টেশনে আসবে যাবে, কিন্তু তোমার অলোক আর তোমার জীবনে কোনোদিনই আসবে না। কাল অলোক আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ও তোমাকে বিয়ে করতে পারবে না। আমি বিশ্বাস করি না। আজ বিশ্বাস করছো না, কিন্তু একদিন বিশ্বাস করতেই হবে। এখন ভাবছি ওকে চাকরি দেওয়াটাই ভুল হয়ে গেছে। আর আমার ভুল হয়েছে ওকে আপনার অফিসে নিয়ে যাওয়াটা। সেদিন বুঝতে না পারলেও আজ বুঝতে পারছি কেন আপনি ওকে সব তাড়াতাড়ি চাকরিটা দিয়েছিলেন। চাকরি দিয়েছিলাম তোমার ভালোর জন্য, যাতে করে ও তোমার না চাকরি ওকে আপনি আমার ভালোর জন্য দেননি, দিয়েছেন নিজের স্বার্থে। আমার স্বার্থে? হ্যাঁ, আপনার বোধহয় মনে আছে প্রথম যেদিন ওকে আমি আপনার অফিসে নিয়ে গেছিলাম, সেদিন আপনি ঠাট্টার ছলে অনেক টাকার লোভ দেখিয়ে ওকে আমায় ছাড়তে বলেছিলেন, ও রাজি হল না। আপনি বুদ্ধিমান, তাই ও টাকার লোভে আমায় ছাড়তে রাজি হল না বলে চাকরিটা দিয়ে ওকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলেন। তুমি কি বলছো মেনু? ঠিকই বলছি, তখন আপনি আমাকে পাবার নেশা এতই মত্ত হয়ে উঠেছিলেন যে সে মুহূর্তে ভুলে গেছিলেন যে একদিন আমার বাবাই আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলেন। যিনি আপনার জীবন বাঁচিয়েছিলেন তার অভাবের সুযোগ নিয়ে তারই মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলতে আপনার বিবেক এতটুকু বাধল না? অলোককে চাকরি দিয়ে কায়দা করে আপনি আপনার স্টেনোমিস চক্রবর্তীকে অলোকের সঙ্গে ভিড়ি দেননি? আমি ভিড়ি দিয়েছি? থাক, আর ভনিতা করতে হবে না। আপনি অস্বীকার করতে পারেন ওদের অবাধ মেলামেশার জন্য আপনি আপনার সাদা রঙের মারুতি গাড়িতে ওদের ব্যবহার করতে দেননি? এসব তোমায় কে বললো? মানুষের কপালের নিচেই নাক থাকে ইন্দ্রনীল বাবু, তাই যার কপাল পড়ে ওরার গন্ধটা তার নাকে সব থেকে আগে আসে। আমার এক বন্ধু ওদের দুজনকে আপনার গাড়ি থেকে নেমে পাঁচ স্ট্রিটের একটা হোটেলে ঢুকতে দেখেছে। কামনার আগুনে আমার ভবিষ্যৎটাকে পুড়িয়ে ছারখার করে দিয়ে এখন ভালো মানুষ সেজে এসেছেন আমাকে এই পোড়ার খবরটা দিতে। তবে এটাও জেনে রাখুন যে আশা নিয়ে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন আপনার সে আশা কোনোদিন পূর্ণ হবে না। আমি বাজারের কোনো লোহালক্ষণ নই ইন্দ্রনীল বাবু, যে টাকা ঢালিয়ে আমায় পাওয়া যাবে। টাকা দিয়ে আপনি আমার গরিব বাবাকে বোকা বানাতে পারেন, আমায় পারবেন না। সেদিন অফিসে গিয়ে আপনাকে প্রণাম করে বলেছিলাম, রক্তে মাংসে গড়া শিবির পায়ে হাত দিলাম। সেদিনই আমার বোঝা উচিত ছিল শিব শুধু পাথরেরই হয়। বুঝতে পারিনি এই ভালো মানুষটার মধ্যে কত বড় একটা শয়তান লুকিয়ে আছে। কালই আমি যাব অলোকের কাছে, একটা লোভী মানুষের চক্রান্তে আমি আমার এতদিনের ভালোবাসাকে নষ্ট হতে দেব না। আমি যে তোমার স্বর্গের ঠিকানা দিতে চেয়েছিলাম, ওই নরকের ঠিকানা। আপনার কাছে অলোকের ফ্ল্যাটটা নরক হতে পারে, কিন্তু আমার কাছে ওটাই স্বর্গ। আপনি ঠিকানাটা দিন তো। আমি বলছি মেনু, তুমি কিছু বলতে হবে না, শুধু ঠিকানাটা দিন। দাও এটা কাগজ দাও। কাগজ দিয়ে কি করবে? আজ ছুটির দিন আছে, দুজনে মিলে ভেবে চিন্তে বিয়ে চিঠিটা খসড়া করে ফেলি। তুমি কে গো, এখনো ভালো করে লাইফটাকে এনজয় করলাম না, এরই মধ্যে শুধু বিয়ে বিয়ে করছো। দাঁড়াও আগে দুজনে একটু বেড়াই, আনন্দ করি, তোমায় একটু আদর করি। তুমি বাগান বাড়ির ঠিকানা কোথায় পেলে? বুঝতে পারছো না কোথায় পেয়েছে? আমাদের স্যার দিয়েছেন, উনি তো আমাদের মেলামেশাটা পছন্দই করেন না, উনি তো চান না আমাদের বিয়ে হোক। দীঘায় গিয়ে দেখলে না উনি কেমন আমার পেছনে লেগেছিলেন? তুমি তো সমুদ্রে নামতেই চাইছিলে না, আমি তোমায় জোর করে টেনে নামাচ্ছিলাম, আর উনি কোত্থেকে এসে তোমাকে টেনে তুলে নিয়ে চলে গেলেন। সেদিন থেকে আমার জেদ চেপে গিয়েছিল তোমাকে আমার করে নেবই। উনি তবে চাকরি দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? তারপর একদিন অফিস থেকে বেরিয়ে তুমি আমি একই ট্যাক্সিতে উঠলাম দেখে আমার কাছ থেকে তোমাকে সরানোর জন্য নিজের মারুতি করে তোমাকে হাওড়ায় পৌঁছে দিতে বললেন। ভাগ্যিস আমি বুদ্ধি করে আগে থাকতে গাড়িতে উঠে বসেছিলাম, নইলে তো তোমাকে কাছে পাওয়ার সুযোগই পেতাম না। তারপর যখন অনেক চেষ্টা করে তোমাকে আমার কাছ থেকে সরাতে পারলেন না, তখন উনি তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য তোমাকে তাড়াহুড়ো করে পার্মানেন্ট করে দিলেন। কোনো রেডি ফ্ল্যাট হাতে ছিল না বলে উনি নিজের এই সাদের বাগান বাড়িটা তোমাকে দিয়ে দিলেন। তারপর এখানে এসে তোমার সঙ্গে আমাকে এখানে দেখে উনার সে কি রাগ,
ওর কথা মতো কেন এখানে আলাদা একটা ঠাকুর ঘর করা হয়নি, তার জন্য আমায় কি গালা গালি না দিলেন স্যারকে যে কি করে ও এত বস করলো। তুমি এখানে এসেছো কেন? স্যার তোমায় কিছু বলেননি? বলেছিলেন, কিন্তু আমি ওনার কোনো কথা বিশ্বাস করিনি। নেকা কান্না কেঁদো না তো, আমাকে পাবার জন্য তোমার এত ইচ্ছে ছিল, তাহলে এই কমাসে আমি যেভাবে শহরের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি তুমি নিজেকে তৈরি করলে না কেন? আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি এতদিন ধরে যে গাছটা এত ঝড় ঝাপটা সহ্য করে মাটি আঁকড়ে দাঁড়িয়েছিল আজ সে একটু ছোট্ট হাওয়ায় এমন ভাবে মুখ থুবড়ে পড়ে যাবে আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে তো আমি দু হাত দিয়ে সেই গাছের গুড়িটা আঁকড়ে ধরে থাকতাম। স্যারকে স্পষ্ট করে বলে দেওয়া সত্ত্বেও কেন উনি তোমাকে আমার এখানে জ্বালাতন করতে পাঠালেন আমি জানি না, তবে এসেই যখন পড়েছ একটা কথা শুনে যাও, তোমার মতো গেঁয়ো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি আমার জন্য অনেক বছর অপেক্ষা করেছো বলে রূপালীর মতো স্মার্ট মেয়েকে ছেড়ে তোমাকে আমি বিয়ে করতে পারি না। তুমি জানো রূপালী কি কি জানে? ড্রাইভিং, সুইমিং, টেনিস খেলা এন্ড হোয়াট নট। আমাকে এখন কত বড় বড় পার্টিতে যেতে হয় জানো? সেসব পার্টিতে যাওয়ার মতো যোগ্যতা তোমার আছে? আমি তোমায় ভালোবেসেছি, এছাড়া আমার কিছুই নেই। তাহলে তুমি বলো, তোমাকে বিয়ে করে যদি কোনো পার্টিতে যাই তখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনার মিসেস কি কি জানে, তখন আমাকে মাথা নিচু করে বলতে হবে বাসন মাজতে জানে, কাপড় কাচতে জানে, কয়লা ভাঙতে জানে। আমার জন্য তোমাকে এতদিন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। ভগবান করুন তুমি সত্যি সত্যি সুখী হও। ভগবান যখন সুখী করে তখন সুখী করবেন, এখন তুমি আমাদের সুখী করো তো। যাও এখান থেকে, আমি দরজাটা বন্ধ করব। Thank you.
এসো আমার সঙ্গে। কোথায়? একদিন হাসি মুখে তোমার অনুরোধে আমি তোমার পথ ছেড়ে দিয়েছিলাম, আর যার জন্য পথ ছেড়ে দিয়েছিলাম সে তো আমায় যেতে দিন। মিনতি, অলোক আজ শুধু তোমাকে অপমান করেনি, আমাকেও অপমান করেছে। তুমি ওকে ক্ষমা করতে পারো, কিন্তু আমি পারবো না। এই লড়াই আজ তোমার আর ওর মধ্যেই নেই, এই লড়াইয়ের মধ্যে আমিও জড়িয়ে গেছি। তুমি হয়তো জানো না, আজ পর্যন্ত কোনো লড়াই আমি হারিনি, এবারও হারবো না। মাস্টারমশাইকে বলে আজই আমি তোমাকে নিয়ে যাব। হাজারি ভাগ ভেঙে পড়লে চলবে না মেনু, আর তুমি তো এত সহজে হার স্বীকার করে মেনু। 3 মাস আমরা এখানে থাকবো, 3 মাসের মধ্যে একটা গ্রামকে ভেঙে গুঁড়িয়ে ফেলে একটা শহর তৈরি করা যায়, আর একটা গ্রামের মেয়েকে শহরে বানানো যাবে না? অলোক তোমাকে গেঁয়ো ভূত বলেছে, একদিন এই গেঁয়ো ভূতকে দেখে ওকে চমকাতে হবে। আমি তো গায়ের ছেলে, আমার শরীরে কোথাও কি লেখা আছে আমি গায়ের ছেলে? বলো, লেখা আছে? তোমার 3 দাদা আর আমি একই মাসমশাইয়ের কাছে ছেলেবেলায় লেখাপড়া শিখেছি। তোমার দাদারা চেয়েছিলেন বড় হয়ে কেরানি হয়ে ডেলি প্যাসেঞ্জারি করবেন, করছেন। আমি চেয়েছিলাম বড় হয়ে বিজনেসম্যান হব, হয়েছি। মিনু, মানুষ ইচ্ছে করলে সব কিছু করতে পারে, মিনু, সব কিছু। এতদিন যে হাত দুটো দিয়ে তুমি বাটনা বেটেছ, কাপড় কেচেছ, কাল সেই দুটো হাত দিয়ে তোমাকে গাড়ি স্টিয়ারিং ধরতে হবে। না, স্টার্ট দাও। ঠিক আছে, ঠিক আছে, এবার বাঁপাটা ক্লাচের উপর দাও, ডান পাটা ডান দিকে, ও অ্যাক্সিলারেটর, ও ওই ওকে, এবার শক্ত করে আমার মুখের দিকে নয়, সামনে রাস্তার দিকে দেখো। রাস্তার দিকে তো আপনি তাকাবেন, আমি শুধু স্টিয়ারিং ধরে থাকবো। আমি জানি আমাকে আপনি ভুল পথে নিয়ে যাবেন না। দাও, অ্যাক্সিলারেটর চাপ দাও, চলো। বেশ তো চালাচ্ছিল, থামলে কেন? হঠাৎ ব্রেক কষলে যে? আবার নতুন করে চালা শুরু করবো তাই। আমি হাত সরিয়ে নিলাম, একবার তুমি নিজে চালা। আচ্ছা, কাল আবার বেরোবো। এখন কি করবো? রেস্ট নেবো। মামা দালিকে আসতে বলেছে, তোমার জন্য যে নতুন পোশাকগুলো বানাতে দিয়েছে ও ট্রায়াল নিতে আসবে। ও আয়নার সামনে গিয়ে দেখো, নিজেকে চিনতে পারো কিনা। লজ্জা পেলে চলবে না মিনু, আমাকে জিততেই হবে। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, আমি তোমায় সুখী দেখতে চাই মিনু। দেখতে চাই যে অলোক তোমাকে গেঁয়ো ভূত বলে দূরে সরিয়ে দিয়েছিল, সেই অলোকই রূপালীকে সরিয়ে তোমাকে কাছে টেনে নিয়েছে। মামাত, ম্যাম স্যারের সুইমিং কস্টিউম টানার কথা। স্যার,
আপনার চাদরটা ওই ঘরে আছে। হ্যাঁ ঠিক আছে, এম সাহেব কাল থেকে সুইমিং শুরু করবেন, তুমি ওটা ওকে দিয়ে দাও, আমি বাইরে আছি। আমি ওসব নোংরা জিনিসপত্র করতে পারবো না। এটা সুইমিং কস্টিউম, এটা পরে সাঁতার কাটতে হয়। বললাম তো এসব পরবো না, ছি কেন করে, আমি শাড়ি কিংবা এগুলো পরে থাকবো। হ্যাঁ শুনুন, এমন করে শেখাবেন যাতে কালকাটা যে কোনো কম্পিটিশনে ফার্স্ট হতে পারে। আপনারা যা চান, যত টাকা চান আমি দেবো, ওকে বাঁচাতেই হবে। মিনু, 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 আপনি কি বোকা, একটা গ্রামের মেয়েকে সাঁতার শেখাচ্ছেন? গ্রামে না পুল নেই, কিন্তু পুকুর তো আছে, আমি এইটুকু বয়স থেকে সাঁতার কাটছি। রাগবো না কেন বলুন, সে দীঘা থেকে ফেরার পর থেকে দেখছি আপনি ছলচাতুরি করে অলোককে আমার থেকে দূরে সরাতে চাইছেন। এখানে তুমি ভুল করছো রূপালি, আমি অলোককে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইনি, আমি চেয়েছিলাম তোমাকে অলোকের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না স্যার। তুমি বুদ্ধিমতী মেয়ে বলে আমার বিশ্বাস ছিল, ভেবেছিলাম তোমাকে কিছু বোঝাতে হবে না, তুমি নিজেই সব বুঝে নেবে, কিন্তু বুঝলে না বলে অলোককে কাজে নামে বাইরে পাঠিয়ে তোমাকে ডেকে পাঠালাম। আমার অফিসে এত মেয়ে থাকা সত্ত্বেও আমি তোমাকে বেছে আমার ঘরে আমার চোখের সামনে এনে বসালাম, ভেবেছিলাম আমার চোখের সামনে থেকে তুমি আমার চোখের ভাষা বুঝতে পারবে, বুঝতে পারবে আমি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, ভেবেছিলাম তুমি আমাকে ছুটে এসে বলবে স্যার এই কাঁচের পার্টিশনটা ভেঙে ফেলা যায় না, পার্টিশন না ভেঙে তুমি আমার বুকটা ভেঙে চুরমার করে দিলে আর আমাকে বাধ্য করলে ব্যথা বলতে কয়েক মাসের জন্য কলকাতার বাইরে পালিয়ে যেতে। মিনতির 14 বছরের ভালোবাসা যে মাত্র 3 মাসের মধ্যে অস্বীকার করে, তুমি তাকে বিশ্বাস করলে, অথচ আমি আমি কত আশা নিয়ে, আমি কোম্পানির মালিক তাই আমার বুক ফাটলেও মুখ ফুটে মনের কথাটা বলতে পারিনি, আমার বিশ্বাস ছিল মেয়েরা পুরুষের মন বুঝতে পারে, আর সেই আশা নিয়ে আমি বসেছিলাম কবে তুমি আমাকে তোমার নিজের করে কাছে টেনে নেবে। অবশ্য এখন এসব কথা বলে তোমাকে কোনো লাভ নেই, কারণ শুনেছি তুমি খুব শীঘ্রই অলোককে বিয়ে করছো। না স্যার, বিয়ে করার হলে তো কবেই আমি অলোককে বিয়ে করে ফেলতাম, ও তো রোজই একবার করে বিয়ের কথা বলে। দেখো রূপালি, তোমাকে ভালো লাগে বলেই কখনো বলবো না যে অলোককে ছেড়ে তুমি আমাকে বিয়ে করো। কি যে বলেন স্যার, কোথায় অলোক আর কোথায় আপনি, আমি আজই অলোককে বলবো। কি বলবে না বলবে সেটা তোমার ব্যাপার, আমি আজই আবার কলকাতা বাইরে যাবো, ফিরে এসে যদি দেখি তুমি আমার কথা ভাবছো তাহলে না হয় একটা ভালো দিন ক্ষণ দেখে। আপনি নিশ্চিন্তে যান স্যার, ফিরে এসে দেখবেন অলোকের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আজ অফিস থেকে বেরোবার সময় একবার ডাকুক না। রূপালি,
আরে কি হলো? ওদিকে যাচ্ছ কোথায়? তুমি তো জানো আমার গাড়ি থাকে এইদিকে। তোমার গাড়ি ওদিকে আর আমার বাড়ি হাওড়ায়। আমি বাড়ি যাচ্ছি। রাহুলের পার্টিতে যাবে না? রাহুলের পার্টিতে কেন? তোমার সঙ্গে আমি আর কোথাও যাব না। কেন? আমি ভেবে দেখলাম, ছোটবেলা থেকে মেলামেশা করার পরও তুমি যখন মিনতিকে ছাড়তে পেরেছো, হামাইতে তুমি যখন তখন ছেড়ে দেবে। কোথায় মিনু আর কোথায় তুমি? তোমার সঙ্গে কোনো গিয়মের তুলনা হয়? ওকে নিয়ে কোনো পার্টিতে যাওয়া যায়? বলা
কাল রাত্রে কি ঝড় উঠেছিল? ঠেপেছিলে? ঝড়? কই না তো? সে কি? কি প্রচন্ড ঝড়! চল বাংলায় গিয়ে সব গুছিয়ে নিতে হবে। কাল সকালে আমরা কলকাতা ফিরে যাব। কালই? কলকাতা ফিরে গিয়ে অফিসে একটা পার্টি দেবো। কিসের পার্টি? পরশু আমার জন্মদিন, সেদিন অফিসে ছুটি, তাই ভাবছি পার্টিটা অফিসেই দেবো। সেদিনই সকলের সামনে জানিয়ে দেবো তোমার আমার সম্পর্কটা কি। ইউ আর সো সুইট, আমার যে কি মজা লাগছে। মজার আজকে কি ডার্লিং, আসল মজা তো পরশু। হ্যাঁ তবে হ্যাঁ, আমি অ্যানাউন্স করার আগে তুমি অফিস স্টাফদের জানিয়ে দেবে অলোকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। নেই তো? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? কি বলছো তুমি? এতদিন মেশার পর আমি কি শুধু তোমার সঙ্গে মিশেছি নাকি? এই তো মিস্টার বোস, এনার সঙ্গে আমি কত মিশেছি, কত ঘুরেছি। কই, উনি তো কোনো দিন বলেননি ওনাকে বিয়ে করার কথা। এই তো মলম, ও তো আমার কত দিনের বন্ধু, একদিনও কি বলেছে ওকে বিয়ে করতে হবে? আমরা সবাই একই অফিসে চাকরি করি, কারোর সঙ্গে বেশি বন্ধুত্ব হয়, কারোর সঙ্গে কম। তুমি তো আমায় কথা দিয়েছো। কথা দিয়েছি? কথা তো তুমিও দিয়েছিলে মিনতিকে, এত বছর ধরে যাকে তুমি ভালোবাসলে তাকে। রূপালি, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি রূপালি। আচ্ছা তুমি বলো, আমি যে পজিশনে আছি সেই পজিশনের থেকে কোনো গায়ের মেয়েকে বিয়ে করা যায়? আপনারাই বলুন না, বিয়ে করা যায়? এই পজিশনে থেকে তুমি যেমন একটা গায়ের মেয়েকে বিয়ে করার কথা ভাবতে পারছো না, একটু বাদে আমি তোমাদের সবাই চোখের সামনে এমন একটা পজিশনে চলে যাব সেখান থেকে তোমাকে বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা স্বপ্নেও ভাবা যাবে না। তুমি তুমি আবার নতুন করে কোন পজিশনে যাবে? আমি বলবো না, স্যার এসে নিজেই সবার সামনে বলবেন। স্যার বলবেন? আমি সবার সামনে চিৎকার করে বলে দিয়েছি স্যার, অলোকের সঙ্গে আমার আর কোনো রকম সম্পর্ক নেই। আপনার পক্ষে চিৎকার করে যেটা বলা সম্ভব সেটা তো আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনার ভালোর জন্য আমি চুপি চুপি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? না, আছে আছে, যেটা আগে ছিল। আমি কোম্পানির মালিক, আপনি আমার বেতনভোগ কর্মচারী। কিন্তু আপনি যে বলেছিলেন আমি বিয়ে করবেন। বিয়ে? আপনার মতো একটা মেয়েকে বিয়ে? জঙ্গল দিয়ে যেতে গিয়ে মিনতির পায়ে একটা কাঁটা বিঁধেছিল, সেখানে না ছিল কোনো ডাক্তার, না ছিল কোনো যন্ত্রপাতি, তাই বাধ্য হয়ে কাঁটা গাছ থেকে আরেকটা কাঁটা তুলে নিতে হয়েছিল, মিনতির পায়ে বিঁধে যাওয়া কাঁটাটা তুলে নিতে। আপনি তো জানতেন অলোকের সঙ্গে মিনতির বিয়ে হবে, কেন মানতে গেছিলেন এই বিয়ে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে আপনার বিবেক বাধ্য? ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন স্যার। ওর জন্য আমি মিনতিকে, এত লোকের সামনে তুমি মিনতির কাছে ক্ষমা চাইতে পারবে? পারবো স্যার। পারবে? হ্যাঁ স্যার। মিনো, আমি কি বলি যে ক্ষমা চাইব, এই কমাসে তুমি নিজে কিভাবে তৈরি করে নেবে ভাবতে পারোনি তো? আমিও ভাবতে পারিনি,
যে আমার এই হাত কাপড় কাচতে পারে, বাসন মাজতে পারে, কয়লা ভাঙতে পারে, চড় মারতে পারে। এ তুমি কি করলে? আমার জন্মদিনের নাম করে এত বড় পার্টি ডেকেছি শুধুমাত্র তোমাদের দুজনকার বিয়ের কথা অ্যানাউন্স করবার জন্য। বিয়ে? হ্যাঁ। এই বিশ্বাসঘাতকটাকে তুমি তো একেই বিয়ে করতে চেয়েছিলে, এর জন্যই তো বছরের পর বছর শিবের মাঝে জল ঢেলেছিলে। ভুল করেছিলাম, আপনাকে জেতাতে গিয়ে আমি নিজের কাছে হেরে যেতে পারবো না। আমি চাই তুমি সুখী হও, যা হবার তা তো হয়ে গেছে। তুমি তুমি অলোকের কাছে ক্ষমা চাই না। ক্ষমা কেন? কি অপরাধ করেছি আমি যে এর কাছে ক্ষমা চাইব? ক্ষমা যদি চাইতেই হয়, ক্ষমা আমি আপনার কাছে চাইব। আমি আপনাকে নানা রকম ভাবে কত অপমান করেছি। কি করছো মিনু? ছেলে মানুষ করো না। ছেলে মানুষ আমি করছি না, ছেলে মানুষ আপনি করছেন। রাস্তার মধ্যে একটা পাথর পড়েছিল, লাঠি ঝাঁটা ছাড়া, যার কপালে কোনোদিন কিচ্ছু জোটেনি। আপনি সেটাকে সবার আড়ালে সযত্নে বুকে তুলে নিয়ে একটু একটু করে একটা মূর্তি গড়লেন, সেটাকে এর বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য। তাই যদি হয়, তবে আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার প্রতিষ্ঠা চাই না, আপনি আমার বিসর্জন দিয়ে দিন। আচ্ছা সত্যি করে বলুন তো, আমাকে অন্যের হাতে তুলে দিতে আপনার একটুকু কষ্ট হবে না? কষ্ট? আমার কষ্ট হবে কেন? কষ্টটা এমন জিনিস, সেটা কষ্ট করে বুকের মধ্যে চেপে রাখা গেলেও চোখে কিন্তু চেপে রাখা যায় না। আমার চোখের দিকে একবার তাকিয়ে বলো তো, তুমি আমাকে কখনো ভালোবাসোনি? কই, তাকাও আমার চোখের দিকে, বলো। আমি যাই। যাবার আগে একবার, শুধু একবার আমার দিকে তাকিয়ে বলে যাও যে তুমি আমাকে কখনো ভালোবাসোনি, আমি ওর সঙ্গেই চলে যাব। মনে আছে হাজারিবাগের রাতের কথা, ঝড় দেখে তুমি আমার ঘরের ভেতরে এসেছিলে, আমার গায়ে চাদর টেনে দিয়েছিলে? সেদিন কিন্তু আমি তোমার চোখ দেখেই বুঝে গিয়েছিলাম, ঝড় শুধু বাইরেই নয়, ঝড় উঠেছে তোমার মুখের ভেতরেও, যে ঝড় চাদর দিয়ে ঢেকে রাখা যায় না। তুমি জানো সেই রাতে আমি একটু ঘুমোতে পারিনি, তোমার চোখে ভাষা আমার ঘুম কেড়ে নিয়েছিল। তারপর তারপর তুমি সেদিন একেবারে ধরা দিয়ে দিলে, যেদিন সাঁতার শেখাতে নিয়ে গিয়ে আমি আমি জলেতে ডুবে থাকার ভান করেছিলাম, আর তুমি তুমি মিনু মিনু করে পাগলের মতন ছুটছিলে, সেই ডাক সেই ডাক আমি জলের তলায় বসেও শুনতে পেয়েছি। শুধু আমি কেন, ওই ডাক যে মেয়ে শুনবে সেই বলে দেবে, পুরুষের কণ্ঠ থেকে ওই ডাক এমনি এমনি বেরোয় না, বেরিয়ে আসে যখন তার হৃদয়টা টুকরো টুকরো হয়ে যায়। সেদিন আমি ডুবিনি, ডুবেছিলে তুমি তুমি তুমি। ছোটবেলা থেকে আমি তোমায় যা আদেশ করেছি তুমি সব মাথা পেতে নিয়েছ। আমি বুড়ো হয়েছি বাবা, আর বেশি দিন বাঁচবো না, তাই সবার সামনে আমি আমার শেষ আদেশটা তোমায় করে যেতে চাই। তুমি মিনুর হাত ধরো। আয় মা, বাবা যা ঘটবার তা কখনো ঘন্টানো যায় না। এই হলো বিধিলিপি। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।